Assalamualaikum. এই কেমন আছো তোমরা? আজকে অনেকে বোধহয় ভয়ে পালাইছে সেদিনকের অবস্থা দেখা। হ্যাঁ, আজকে কিন্তু অনেক ধৈর্যের পরীক্ষা হবে তোমাদের, অনেক লম্বা সময়, কখন শেষ হবে জানি না, ভয় পাওয়ার দরকার নেই। তবে যখন তোমাদের ভাল লাগবে না, কি করে যে আমি বুঝবো যে তোমাদের ভাল লাগছে না? যাই হোক, আমরা এখন তো আমরা আজকে কথা বলবো রেসপিরেটরি প্রবলেমস অফ চিলড্রেন। শোনো, তোমাদের দুটো টিপস শেখাই আমি, সেটা হলো যে লার্নিং হলো, তো আমরা এখানে বসছিলাম আমাদের লার্নিং এর জন্য, তাই না? তো লার্নিং মানে আমাদের শিখতে হবে। লার্নিং হলো দুই রকম, একটা হলো অ্যাক্টিভ লার্নিং আর একটা হলো প্যাসিভ লার্নিং। অ্যাক্টিভ লার্নিংটা কি, মনে করো যে আজকে আমরা সবাই, তোমরা সেই ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ফাইনাল ইয়ার, তারপর ডাক্তার হয়েছে, অনেকে ডাক্তার হও নাই, তো মনে করো আজকে আমরা রেসপিরেটরি সিস্টেম নিয়ে আলোচনা করব। এই রেসপিরেটরি সিস্টেমের একটা সিস্টেম যে আছে এটা তো আমরা জানি, এবং তার মধ্যে কি কি কম্পোনেন্ট আছে, হ্যাঁ, তো সেই জায়গাগুলো একটু মাথার ভিতরে রাখতে হবে এবং এটা নিয়ে একটু ব্রেন স্টর্মিং করতে হবে। আমরা বুঝে যাব নিজেরা কোনো প্রবলেম যখন সামনে আসবে সেই প্রবলেমটা আমি কতটুকু পারি ফ্রম আওয়ার এক্সিস্টিং নলেজ, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে অন্য কিছু, যাই হোক, তো আমরা এই স্লাইড এর মধ্যে দেখছি অনেকগুলো বাচ্চা লাভঝাপ দিচ্ছে। This is sign of life. এই যে লাভ ঝাপ দিচ্ছে, হ্যাঁ, গাছের থেকে লাভ দিয়ে পানির মধ্যে পড়ছে, এটা কি রিপ্রেজেন্ট করে? এটা রিপ্রেজেন্ট করে তারা, তাদের শরীরে অক্সিজেন ভালো আছে, তাদের হার্ট ভালো আছে, তাদের নিউরোলজিক্যাল ফাংশন ভালো আছে, তাই না? তো আমাদের শরীরের অক্সিজেন কনসেন্ট্রেশন এবং সমস্ত শরীরে সেই অক্সিজেন কনসেন্ট্রেশনটা অপটিমালি পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো কার, সেটা হলো লাংস, রেসপিরেটরি সিস্টেমের। তো আমরা প্রথমে রেসপিরেটরি সিস্টেম বলতে আমরা কি বুঝি, প্রথম থেকে আমরা একটু চেষ্টা করি। আমাদের রেসপিরেটরি সিস্টেমটা কিন্তু শুরু হয়েছে নাক থেকে, সেই নাক অ্যান্টার নিয়ার্স, পোস্টার নিয়ার্স, তারপরে সেখান থেকে ন্যাজোফ্যারিংস হলো, ন্যাজোফ্যারিংস থেকে, হ্যাঁ, তারপরে ওখান থেকে ল্যারিংস হলো, ল্যারিংসের পরে ট্রাকিয়া, ট্রাকিয়ার পরে এটা বাইফার্কেট হলো, তাই না? বাইফার্কেট হতে হতে লাস্টে যে এটা এক ডিভিশন, এই যে রাইট এবং লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস গুলো এরা ডিভাইড করতে থাকলো, করতে 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 লাস্টে যে ডেস্টিনেশন সেটা হলো এই অ্যালভিওলাস, সেখানে যেই কিন্তু শেষ হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রেসপিরেটরি ট্র্যাক এয়ারওয়ে আলটিমেটলি এন্ডস ইন অ্যালভিওলাস। এই অ্যালভিওলাসের গায়ে প্রচুর পরিমাণে রক্তনালী থাকে, সেই রক্তনালীর সাথে এই এয়ারের যে এক্সচেঞ্জ হয়, এখানেই কিন্তু গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। সেই গ্যাসিয়াস এক্সচেঞ্জ এখানে লেয়ারটা হলো বলা হয় যে রেসপিরেটরি মেমব্রেন। তাহলে সেই রেসপিরেটরি মেমব্রেন, তাহলে এখানে আমরা বেসিক্যালি দুটো পোর্শন আমরা রেসপিরেটরি সিস্টেমকে ভাগ করে নিতে পারি। একটা হলো কন্ডাক্টিং জোন। কন্ডাক্টিং জোন হলো মানে এয়ারওয়ে, যে এয়ারওয়ে ইজ কন্ডাক্টিং এয়ার ফ্রম এনভায়রনমেন্ট, এবং সেই এয়ার পৌঁছাতে পৌঁছাতে আলটিমেট ডেস্টিনেশন হলো অ্যালভিওলাস। আর অ্যালভিওলাস এর মধ্যে কি হয়, গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, তাহলে এটাকে বলা হয় রেসপিরেটরি জোন। তাহলে যে পোর্শন অফ দ্য রেসপিরেটরি সিস্টেম ইজ ইনভলভড উইথ গ্যাসিয়াস এক্সচেঞ্জ, তাকে বলি আমরা রেসপিরেটরি জোন। আর দি পোর্শন অফ দ্য রেসপিরেটরি সিস্টেম যেখানে কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না, বাট ইট ইজ মিয়ারলি ট্রান্সমিটিং এয়ার ফ্রম এনভায়রনমেন্ট, যে এয়ারের ভিতরে অক্সিজেন আছে, তাহলে এইটা হলো সেটা এয়ার কন্ডাক্টর, সো ইট ইজ কন্ডাক্টিং জোন। এই কন্ডাক্টিং জোনের সেই শুরু হয়েছে কিন্তু নাকের থেকে, সেই নাক, তারপর ন্যাজোফ্যারিংস, ল্যারিংস, ট্রাকিয়া, প্রিন্সিপাল ব্রঙ্কাস, এবং সেই প্রিন্সিপাল ব্রঙ্কাস যখন থোরাক্সের মধ্যে থাকলো, সেটা কিন্তু 13-14 ডিভিশন হয়ে টার্মিনাল ব্রঙ্কিওলস, রেসপিরেটরি ব্রঙ্কিওলস, তারপরে অ্যালভিওলাসে যায় শেষ হলো। তাহলে
এই অ্যারোয়ের ভিতরে থাকে একটা বিশেষ ধরনের সেল, তাকে বলা হয় সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। এই সিলিয়েটেড কলামনার এপিথেলিয়ামের মেন কাজ হলো সুইপ করা। সুইপ মানে কি? পরিষ্কার করা। এই রেসপিরেটরি সিস্টেমের মধ্যে যত রকম ময়লা আছে প্রতিনিয়ত সেখানে এটা পরিষ্কার করা। এই কথাগুলো আমি এই জন্যে বলছি যে এগুলো আমাদের ডিজিজ ম্যানিফেস্টেশনের সাথে এটা একটা রিলেশনশিপ আছে। তাহলে এখানে লাইন বাই সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, এর মাঝে মাঝে গবলেট সেল আছে, যে গবলেট সেল থেকে প্রচুর পরিমাণে মিউকাস বের হয়। এই মিউকাসটা আমাদের ভিতরে রেসপিরেশন রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে যে সমস্ত ময়লাগুলো থাকে সেগুলো লিকুইফাই করে এবং আলটিমেটলি সুইপিং অ্যাকশন দিয়ে আমাদের কফ হিসেবে বের করে রেসপিরেটরি ট্র্যাকটা ক্লিন করে ফেলে। এবং প্রতিনিয়ত প্রত্যেক দিন, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে, প্রতি মিলি সেকেন্ডে এটা পরিষ্কার করছে। আর এই যে অ্যালভিওলাস, এই অ্যালভিওলাস এর গায়ে কিন্তু সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম থাকে না, এখানে কিন্তু স্কোয়ামাস সেল থাকে, তো সেখানে গ্যাসিয়াস অ্যাকশন। তাহলে এই হলো সার্বিকভাবে এটা রেসপিরেটরি সিস্টেম। এই রেসপিরেটরি সিস্টেমটা ভালো আছে, কিন্তু আমাদের কমনলি কিন্তু এই রেসপিরেটরি সিস্টেমটা আক্রান্ত হতে পারে কি কি দিয়ে? বাই মাইক্রোবস, বাই সাম অ্যালার্জিক প্রবলেমস, যাতে বলে আমরা হাইপার সেন্সিটিভ রিয়াকশন অ্যান্ড পলিউশনস। এই পলিউশন, হাইপার সেন্সিটিভ রিয়াকশন এবং মাইক্রোবস এর আক্রমণে এই রেসপিরেটরি ট্র্যাক্ট আক্রান্ত হয়, অ্যালভিওলাস আক্রান্ত হয় এবং আমরা ডিজিজ ম্যানিফেস্টেশনে ভুগি। তাহলে এই পর্যন্ত আমরা মোটামুটি এইটাই বললাম। তাহলে আমরা দেখি এই নোজ থেকে শুরু করে এই ইয়ারটা কিন্তু আলটিমেটলি গেছে নেজোফ্যারিংস। নেজোফ্যারিংস এর এখানে যে একটা জিনিস আছে তার নাম হলো অ্যাডিনয়েড। এই অ্যাডিনয়েডটা ইজ এ নর্মাল অর্গান যেটা এই রুফ অফ দ্য ফ্যারিংসে থাকে এবং এই এটা ইটস এ হিউজ ইমিউন ফাংশন। তো হোয়েন এভার দিস অ্যাডিনয়েড গ্ল্যান্ড ইজ এনলার্জড, ইট ক্যান মেক এ ইম্পিডেন্স টু ইয়ার ট্রান্সমিশন। এবং এই ইম্পিডেন্স টু ইয়ার ট্রান্সমিশন যখনই হয় তখন সেখানে একটা নয়েজ সাউন্ড হয় এবং সেটাকে বলা হয় স্নোরিং। অনেকে দেখবে যে নাকের ঘুমের মধ্যে নাক ডাকছে তাদের এবং তাদের এই অ্যাডিনয়েড বড় থাকতে পারে এবং তারা অনেক সময় এটা এত বড় হয় যে বাচ্চা নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারে না, এরকম সাউন্ড করে স্নোরিং। তারপরে এই পথ পার হয়ে যাওয়ার পরে সেটা কি হলো? নাজোফ্যারিংস এর পরে ল্যারিংস, ল্যারিংস, ট্রাকিয়া। হ্যাঁ, এই জায়গায় যদি কোনো অ্যাবনর্মালিটিস এর জন্য যদি এখানে ইয়ার ফ্লোতে ইম্পিডেন্স হয় তখন তার একটা সাউন্ড হয়, সেখানেও কিন্তু একটা সাউন্ড। সো স্নোরিং, স্টয়ডার এবং পরবর্তীতে আমরা যে হুইজ আসবে প্রত্যেকটা কিন্তু ফ্রিকশন সাউন্ড, এটা রিপ্রেজেন্ট করে ইয়ারওয়ের ভিতরে এয়ার ফ্লোতে কোনো না কোনো জায়গায় বাধাগ্রস্ত হচ্ছে। স্টয়ডার হলো ইটস এ হার্স্ট নয়েজ ডিউরিং দ্য ফেজ অফ ইনস্পিরেশন, লাইক দিস, এরকম শব্দ করে। So whenever there is a stridor, we must think that the problem is in the upper airway. Upper airway te jekhane kono obstruction thake sei obstruction can produce this sort of sound which is known as a stridor. So presence of stridors is indicating that the pathology is in the upper respiratory tract. Ei pasher x-ray te amra dekhchi ei adenoid at a roof of the nasopharynx e ekhane amra dekhte pachhi huge ekta shada shadow ache ebong ei shadow er samne ইয়ার, এই যে ইয়ার ইজ রিপ্রেজেন্টেড বাই ব্ল্যাক মার্কিংস, তাই না? তো দেখা যায় যে ভার্চুয়ালি প্যাসেজ নাই। তো সুতরাং এই বাচ্চাটা ইজ ফেসিং ডিফিকাল্টিস টু টেক রেসপিরেশন থ্রু দ্য নোজ, ইয়ারটা নাক দিয়ে নিতে পারে না এবং হাঁ করে নিঃশ্বাস নিতে হয়। তাহলে আমরা যদি দেখি কোনো বাচ্চা হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে, নাক দিয়ে নিতে পারছে না এবং রাত্রে ঘুমের মধ্যে নাক ডাকে, ডায়াগনোসিস স্ট্রেট ফরওয়ার্ড দ্যাট ইট ইজ এনলার্জড অ্যাডিনয়েড। ঠিক একইভাবে যদি কোনো বাচ্চা আমাদের কাছে শ্বাসকষ্ট নিয়ে আসে এবং আমরা যদি দেখি, দূর থেকে দেখি এবং শুনি যে তার একটা কেমন যেন সাউন্ড হচ্ছে, এরকম সাউন্ড হচ্ছে, তাহলে আমাদের স্ট্রেট ফরওয়ার্ড ডায়াগনোসিস হলো ইটস এ কেস অফ স্ট্রাইডার এবং তখন স্ট্রাইডার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস গুলো আমাদের বাইর করতে হবে। নেক্সট হলো এই ট্রাকিয়া, তারপরে ল্যারিংস এর পরে ট্রাকিয়া, যখন আস্তে 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 থ্রাক্স এর মধ্যে প্রবেশ করলো। সো ইট ইস দ্য ইন্ট্রাথোরাসিক পোর্শন অফ দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট। আর এইগুলো হলো ট্রাকিয়া, ল্যারিংস, ফ্যারিংস, এইগুলো হলো এক্সট্রা থোরাসিক পোর্শন অফ দ্য ইয়ারওয়ে। তো এই রেসপিরেটরি ট্র্যাক্টের যে অংশটা ইন্ট্রাথোরাসিক সেটা এখন আসলেও বাইফার্কেটাল রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস, লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস এবং এখানে বিভিন্ন জায়গাগুলো আছে, সে আপার লোব, মিডিল লোব, লোয়ার লোব, সব জায়গায় চলে গেছে এবং এটা ডিভিশন হতে 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 আলটিমেটলি দেখা গেল অ্যালভিওলাসে শেষ হয়েছে। তাহলে আমরা আবার দেখি, so whenever there is an inflammation in any part of this respiratory
tract as well as alveoli, then the pathology will occur. Kirakom, jodi amra ektu age bolchilam, whenever there is destroyed the problems of upper airway. To seta jemon ki hoy ekhane ekta hote pare acute laryngotracheal bronchitis, acute laryngotracheal bronchitis othoba sankhepe bole croup. Tarpor acute epiglottitis, acute tracheitis. এই সমস্ত জায়গাগুলোতে দেখা যায় যে ওখানে ইয়ার প্যাসেজের ভিতরে একটা ইয়ার ক্লথ ইম্পিডেন্স হয় এবং পেশেন্ট ইজ প্রেজেন্টিং উইথ স্টেরয়েডার। নেক্সট হলো যে রেসপিরেটরি ট্র্যাক্টের যে কোনো জায়গায় যদি কোনো রকম অবস্ট্রাকশন হয়, পার্শিয়াল অবস্ট্রাকশন হয়, তাহলে যে ফ্রিকশন সাউন্ডটা হয় তাকে আমরা বলে হুইজ। তাহলে এখানে আমরা একটা জিনিস খেয়াল করি যে এই রেসপিরেটরি ট্র্যাক্টটা যত ডিস্টালি যাচ্ছে তত সাইজ ছোট হচ্ছে। So this airway is of different size. এবং এই ডিফারেন্ট সাইজ থাকার জন্যে যদি এখানে অবস্ট্রাকশন একরকম সাউন্ড হবে, এখানে অবস্ট্রাকশন হলে একরকম সাউন্ড হবে, সবই হুইজ কিন্তু অফ ডিফারেন্ট কোয়ালিটি অ্যান্ড টোন। যেমন আমরা গান শোনার সময় আমরা দেখেছি যে স্টেজে দেখবে যে একসাথে দশটা তবলা আছে, একটা বড় থেকে আস্তে 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 ছোট, এবং এই প্রত্যেকটা সাইজের তবলা কিন্তু ডিফারেন্ট সাউন্ড প্রডিউস করে। ঠিক একইভাবে এই এয়ারওয়ে একটু লার্জার, স্মলার, 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 স্মলেস্ট, এবং যে কোনো জায়গায় যদি অবস্ট্রাকশন হয় সেই ফ্রিকশন সাউন্ডটা অফ ডিফারেন্ট কোয়ালিটি অ্যান্ড ডিফারেন্ট টোনস। তো এই হুইজ যদি হয় তাহলে আমাদের মেন যে দুটো রোগ আসে তার একটা হলো অ্যাকিউট অ্যাজমা আর একটা হলো ব্রঙ্কিওলাইটিস। তো ব্রঙ্কিওলাইটিসটা কোথায় আমি একটু পরে দেখাচ্ছি। আর এই যে জায়গাটা, এই অ্যালভিওলাস, অ্যালভিওলাসের মধ্যে যদি কোনো ইনফেকশন হয় তাহলে আমরা পাবো ক্র্যাকেলস। তো সেটা হলো নিউমোনিয়ার একটা সাইন। ক্র্যাকেলস মানে সোজা জিনিস, আমরা ছোটবেলায় খেলেছি যে একটা গ্লাসে অথবা একটা পটের মধ্যে পানি নিয়ে উপরে ওর ভিতরে একটা নল ঢুকাইয়া উপর থেকে যদি আমরা ফুঁ দেই তাহলে পানির মধ্যে যে এয়ারটা যায় তো এই যে নিউমোনিয়াতে যে আমরা আমরা ইয়ে শুনি আর কি বলে ক্র্যাকেলস শুনি যেটা। তো এখানেও এখানে যখন ইনফেক্ট এখান থেকে যখন আমরা তার উপরে শ্বাস নেই, শ্বাস নেওয়ার জন্য সেই বাতাসটা যখন এই পানির মধ্যে ঢোকে তখন যে সাউন্ডটা হয় সেই সাউন্ডটা বলা হয় ক্র্যাকেলস, ক্রিপিটেশনস, এবং এটা সাধারণত শুনতে হয় স্টেথোস্কোপ দিয়ে, খালি কানে এটা শোনা যায় না। আর আমি যে কথাটা বলছিলাম যে হুইজ হবে এই এয়ারওয়ে যে কোনো জায়গায়, তাহলে আমরা যদি সামারি করি তাহলে এয়ারওয়ের ভিতরে যদি ইন্ট্রাথোরাসিক এয়ারওয়ের ভিতরে যদি কোনো ইম্পিডেন্স হয় তাহলে আমরা কি পাবো, হুইজ পাবো। এবং যে হুইজের দুটো এক্সাম্পল, একটা হলো অ্যাজমা আর একটা হলো ব্রঙ্কিওলাইটিস। এই ব্রঙ্কিওলাইটিসটা কিন্তু জাস্ট অ্যাট দ্য টার্মিনাল পার্ট অফ দিস, এই যে এই টার্মিনাল ব্রঙ্কিওলস, এখানেই কিন্তু ইনফ্লামেশনটা হয় বাই আরএসভি, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস। আর এর বাকি যে অংশটা থাকে সেই অংশটা অ্যাজমাতে হয়। তাহলে আমরা এখানে সামারি করতে পারি, extrathoracic airway obstruction is giving rise to a snoring and stridor, and intrathoracic airway obstruction is giving rise to wheeze. So ekhane tale amra tinta jinish parlam, tinta noise pelam, ekta holo stridor ekta noise, ekta holo snoring ekta noise, ekta holo wheeze ekta noise, ar ekta noise jeta amra khali kane shunte pai na seta holo crackles. To ei holo samagrik bhabe amra based on the respiratory noise we can classify the respiratory illness either in the upper airway or in the intrathoracic airway or in the pulmonary alveolus. সুতরাং আমাদের জন্য এটা সুবিধা হয়ে গেল। এটা এটা সেটাই আর একটু দেখানো, ট্রাকিয়া, রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস, লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস, এই যে টার্মিনাল ব্রঙ্কাস, এখানে হলে ব্রঙ্কিওলাইটিস হয় অ্যান্ড দিস ইজ অ্যালভিওলাস, দিস ইজ অ্যালভিওলাস। তো আমরা আর একটু ক্লোজ থেকে দিলি দেখি তাহলে এই রেসপিরেটরি সিস্টেমে তাহলে ডিফারেন্ট পার্টসটা কি হলো, একটা হলো এয়ারওয়ে হলো, একটা হলো অ্যালভিওলাই হলো, এবং এই অ্যালভিওলার গায়ে আমরা দেখতে পাচ্ছি ডিফিউজ ক্যাপিলারি নেটওয়ার্কস। এই এর ভিতরে আমাদের ইয়ে হয়, পারফিউশন হয়, লাংসে পারফিউশন হয়, আর এই এয়ারওয়ে দিয়ে হয় ভেন্টিলেশন, এখান থেকে যখন বাতাস যায় সেটাকে আমরা বলে ভেন্টিলেশন। আর এই যে পালমোনারি ক্যাপিলারি নেটওয়ার্ক দিয়ে যে ব্লাড আসে তাকে বলা হয় পারফিউশন। তাহলে এখানে আমরা দুটো টার্মের সাথে পরিচিত হলাম, একটা হলো ভেন্টিলেশন আর একটা হলো পারফিউশন। সো আমাদের অক্সিজেনেশন ইজ ডিপেন্ডেন্ট অন অ্যাডিকোয়েট ভেন্টিলেশন অ্যান্ড অ্যাডিকোয়েট পারফিউশন। একটা ভালো হয়েছে আর একটা হচ্ছে না, তাহলে কিন্তু রেসপিরেটরি ডিস্টিস হবে,
সুতরাং দুটোকে কিন্তু সমানভাবে আসছে। সো ইফ দেয়ার ইজ এনি ইমব্যালেন্স বিটুইন ভেন্টিলেশন অ্যান্ড পারফিউশন দ্যান দি পেশেন্ট উইল ডেফিনেটলি ডেভেলপ হাইপোক্সিমিয়া অ্যান্ড রেসপিরেটরি স্ট্রেস অ্যান্ড দিস ইজ দ্য পালমোনারি রেসপিরেটরি মেমব্রেন। এখানে আমরা খেয়াল করি ভালো করে, এইটা হলো অ্যালভিওলাস। অ্যালভিওলাসের গায়ে দেখো দিস ইজ দ্য অ্যালভিওলাস সেলস, তাই না? এই সেল, তারপরে হলো একটা ইন্টারস্টিশিয়াম থাকে, তারপরে হলো এই যে ক্যাপিলারি ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। তাহলে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম হলো, বেসমেন্ট মেমব্রেন হলো, ইন্টারস্টিশিয়াম হলো, অ্যালভিওলাস সেল হলো, অ্যালভিওলার। সো দিস ফোর লেয়ার্স অ্যাকচুয়ালি কম্পোজিং রেসপিরেটরি মেমব্রেন। এবং এখান থেকে আমাদের অ্যালভিওলাস থেকে এই বাতাসটা যাবে এই ব্লাডের মধ্যে, যার মধ্যে এয়ার আছে, আর ব্লাডের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড আছে সেটা এই রেসপিরেটরি মেমব্রেন ভাস করে আমাদের অ্যালভিওলাসের মধ্যে আসবে, তারপর আমরা এক্সপিরেশনের সময় আমরা এটা নিয়ে নেব। তাহলে এই পর্যন্ত আমার মনে হয় বুঝতে পেরেছি আমরা। তাহলে আমরা এখানে সামারি করি, সামারি করলাম যে তাহলে আমরা এ পর্যন্ত যে সমস্ত রেসপিরেটরি ডিজিজের সাথে পরিচিত হলাম তার ভিতরে নাক বন্ধ হয়ে থাকে এটা আমি কোনো রোগের মধ্যে ফেলতে চাচ্ছি না। তাহলে একটা পাইছি যে আমরা এনলার্জড অ্যাডিনয়েড, এনলার্জড অ্যাডিনয়েড কোথায় থাকে? অ্যাডিনয়েড আমাদের গ্ল্যান্ড থাকে, এবং হোয়েন এভার ইট ইজ এনলার্জড ইট ক্যান গিভ রাইজ টু স্নোরিং, পেশেন্ট ক্যান নট টেক ব্রেথ বাই নোজ বাট থ্রু ওরালি। সেকেন্ড হলো আপার এয়ারওয়ে প্রবলেমস, তার ভিতরে আমরা দুটোর কথা বলেছি, একটা হলো অ্যাকিউট ল্যারিঙ্গোট্রাকিয়াল ব্রঙ্কাইটিস অর ক্রুপ অ্যান্ড অ্যাকিউট এপিগ্লটাইটিস। অ্যান্ড লোয়ার এয়ারওয়ের মধ্যে আমরা পেয়েছি বিপিএ, বি মানে বাংলাদেশ, পি মানে পিডিয়াট্রিক, এ মানে অ্যাসোসিয়েশন, সো বাংলাদেশ পিডিয়াট্রিক অ্যাসোসিয়েশন। তো এখানে কি দাঁড়াইলো? বিতে হলো ব্রঙ্কিওলাইটিস, পিতে হলো নিউমোনিয়া, এতে হলো অ্যাজমা। তাহলে সব মিলে আমরা এখানে ছয়টা রোগের কথা বললাম। এই ছয়টা রোগ আমাদের প্রিডমিনেন্টলি অ্যাফেক্টিং আওয়ার চিলড্রেন, 90% অফ আওয়ার চিলড্রেন ইং সাফারিং ফ্রম দিস সর্টস অফ প্রবলেম। এবং এর ভিতরে এপিগ্লটাইটিস এগুলি এখন কমে আসছে, বাট ইট ইজ অ্যাকচুয়ালি দি ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া অ্যান্ড অ্যাজমা। দিস থ্রি প্রবলেমস আর প্রিডমিনেন্ট প্রবলেমস অফ চিলড্রেন চাইল্ডহুড রেসপিরেটরি ডিজিজেস। এছাড়া এই লাংসের ফাংশনকে, লাংসের ফাংশনকে কিন্তু দুটো আরও দুটো জায়গা কিন্তু আক্রমণ করে। তার একটা হলো প্লুরাল ডিজিজ, প্লুরাল কিন্তু আমাদের রেসপিরেটরি মানে সিস্টেমের একটা অংশ, বাট ইট ইজ নট এ, ইট ইজ কল্ড এক্সট্রা পালমোনারি, এটা পালমোনারি ইয়ে না, এটা একটা কাভারিংস। আর দুই নম্বর হার্ট, যদি কোনো কারণে আমরা সেদিন বলছিলাম যে লেফট রাইট শান্ট যখন হয় তখন পালমোনারি হাইপারটেনশন হয়, পালমোনারি ইডিমা হয়। সো পালমোনারি ইডিমা ওই যে রেসপিরেটরি মেমব্রেন আমরা দেখাইলাম, ওই রেসপিরেটরি মেমব্রেনটা তখন কিন্তু ইডিমেটাস হয়ে যায়, এবং এই ইডিমেটাস যখনই হয় তখন ওর ভিতর দিয়ে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা বাধাগ্রস্ত হয়, এবং বাধাগ্রস্ত হলে পেশেন্ট রেসপিরেটরি ডিস্ট্রেসে ভোগে। ঠিক একইভাবে প্লুরাল ডিজিজেস, প্লুরাল ডিজিজের মধ্যে আমরা পাই হলো দুটা ডিজিজ, একটা হলো প্লুরাল ইফিউশন আর একটা হলো নিউমোথ্রাক্স। এই প্লুরাল ইফিউশন এবং নিউমোথ্রাক্স দুটোই কিন্তু লাংসের পরে চাপ সৃষ্টি করে লাংকে কোলাপস করে ফেলে, এবং লাংসে যখনই কোলাপস করে ফেলে তখন কিন্তু ভেন্টিলেশনের প্রবলেম হয়। তাহলে আমরা একটু আগে বলছিলাম ভেন্টিলেশন অ্যান্ড পারফিউশন, কোনো পেশেন্টের ভেন্টিলেশন যদি অ্যাফেক্টেড হয়, পারফিউশন ঠিক মতো হচ্ছে না অ্যাজ ইন হার্ট ফেলিওর, তাহলেও ঠিক হবে না। সো উই নিড টু হ্যাভ অ্যান অপটিমাম ভেন্টিলেশন পারফিউশন রেশিও, এবং সেই ভেন্টিলেশনকে আক্রমণ করে প্লুরাল ডিজিজ, পারফিউশনকে আক্রমণ করে হার্ট ডিজিজ। তো সুতরাং দিস টু থিংস, দিস টু ডিজিজেস ক্যান অলসো অ্যাফেক্ট আওয়ার রেসপিরেশন, অক্সিজেনেশন অ্যান্ড আওয়ার সার্ভাইভাল। তাহলে দি নেট ক্লিনিক্যাল প্যাথোলজিক্যাল কনসিকোয়েন্স আমরা কি বুঝলাম এতক্ষণ পর্যন্ত? ইনফ্লামেশন বাই ইমিউনোলজিক্যাল ফ্যাক্টরস অর মাইক্রোবস। তাহলে যে ইনফ্লামেশনটা হয় সেই ইনফ্লামেশনের ভিতরে এয়ারওয়েতে যদি কোনো ইম্পিডেন্স হয় তাহলে দ্যাট উইল বি ফ্রিকশন নয়েজ, এবং সেই অবস্ট্রাকশন যদি হয় ফরেন বডি হোক অথবা যে কোনো কিছু, তাহলে একটা এই হতে পারে। সেকেন্ড হলো ইন কেস অফ নিউমোনিয়া দেয়ার ইজ অ্যাকুমুলেশন অফ ইনফ্লামেটরি এক্সুডেটস উইদ ইন দ্য অ্যালভিওলাস, এবং সেটা যদি থাকে তাহলে সেখানে এয়ার পৌঁছাতে পারে না, অক্সিজেন পৌঁছাতে পারে না, গ্যাসিয়াস এক্সচেঞ্জ বাধাগ্রস্ত হয়। তিন নম্বর হলো ইনফ্লামেশন ইন দ্য পালমোনারি ইন্টারস্টিশিয়াম, যেটা আমরা বলেছিলাম যদি অ্যালভিওলাসের ভিতরে নিউমোনিয়া হয় তাহলে আশেপাশের যে ইন্টারস্টিশিয়াল টিস্যু আছে সেগুলো কিন্তু ইডিমেটাস হয়ে যায়।
তো সেখানে সেখানে হয় এবং এই প্রত্যেকটা জিনিস কিন্তু গ্যাসিয়াস এক্সচেঞ্জকে বাধাগ্রস্ত করে আর আলটিমেটলি নেট রেজাল্ট ইজ প্রবলেম ইন গ্যাসিয়াস এক্সচেঞ্জ অ্যান্ড হোয়েন ইভার দেয়ার ইজ প্রবলেমস ইন গ্যাসিয়াস এক্সচেঞ্জ দি পেশেন্ট উইল সাফার ফ্রম রেসপিরেটরি ডিস্ট্রেস অ্যান্ড বেসড অন দ্য ল্যাকিং অফ অক্সিজেন দি পেশেন্ট ক্যান হ্যাভ সায়ানোসিস অ্যান্ড আদার্স এইটুকু পর্যন্ত আমরা শিখলাম তাহলে একটা গ্যাসিয়াস এক্সচেঞ্জ হলে পরে রেসপিরেটরি ডিস্ট্রেস হবে এয়ারওয়ের মধ্যে যদি ইনফ্লামেশন থাকে এখানে একটা কথা ভালো করে বোঝার দরকার যে এয়ারওয়ের ভিতরে আমাদের সিলিয়েটেড কলামনারি ফেলিয়াম আছে এই সিলিয়েটেড কলামনারি সিলিয়াগুলো কিন্তু হাইপার সেন্সিটিভ এর সংস্পর্শে যদি কোনো ডাস্ট কোনো ধোয়া কোনো কিছু অ্যাবনক্সাস আসে এটা ভিগোরাসলি রিয়াক্ট করে এবং সেই ভিগোরাস রিয়াকশনের ম্যানিফেস্টেশনটা হলো কাফ তাহলে হোয়েন এভার দি পেশেন্ট ক্যান প্রেজেন্ট উইথ কাফ আমাদের প্রথম দুশ্চিন্তা হবে যে প্রবলেম ইজ ইন দ্য এয়ারওয়ে বাট অ্যাট দ্য সেম টাইম যদি কোনো পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস এবং সায়ানোসিস থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে প্রবলেম ইজ ইন দ্য অ্যালভিওলাস এটা হতে পারে ইন্টারচেঞ্জেবলি আসতে পারে বাট কাফ ইজ দ্য মেজর ম্যানিফেস্টেশন অফ এয়ারওয়ে প্রবলেমস ঠিক আছে এটু এখন আমরা কয়েকটা কেস দেখি আমি একটা কেস দেখাই সেটা হলো যে এই যে মেয়েটা এই মেয়েটার দিকে আমরা দেখি কি দেখতে পাচ্ছি যে মেয়েটা হা করে আছে তার জিব্বাটা বেরিয়ে আসছে সো এই বাচ্চাটা কিন্তু এবং তার ফেসিয়াল প্রোফাইলে কিছু চেঞ্জ আসছে তাই না এইটা হলো ওরাল ব্রেদার এবং এই দেখো দিস 7 years ওল্ড গার্ল ইজ প্রেজেন্ট উইথ স্নোরিং অ্যান্ড ডিস্টার্বড স্লিপ রাতে ঘুমাতে পারে না শি ইউজ টু টেক ব্রেথ ওরালি দিস ইজ হার ফেসিয়াল প্রোফাইল এই আমরা তখন তাকে এক্স রে করে দেখলাম এই এক্স রে তে একদম পদ বন্ধ হয়ে গেছে সো ইট ইজ এটা অ্যাডিনয়েড ইটস এ হিউজ প্রবলেম ফর চিলড্রেন সাধারণভাবে আমরা চিকিৎসা করি না তবে ইট ইজ আমাদের ENT যারা কলিগ আছেন তারা এটা ডিল করেন এবং আলটিমেটলি অ্যাডিনয়েডেক্টমি করতে হয় তো সুতরাং এটা একটা প্রবলেম তাহলে আমরা স্নোরিং এর বিহাইন্ডে আমরা এনলার্জড অ্যাডিনয়েড শিখে ফেললাম দুই নম্বর হলো আমি একটা কেস সিনারি বলে 2 years old boy presented with low grade fever, runny nose, barking cough. Barking cough মানে কি মানে যেন এই যে কুকুরে কুকুরে যখন কাশি দেয় ঘং 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 করে কাশি দেয় এরকম ফর 2 days সিন্স দিস মর্নিং শি ডেভেলপ রেসপিরেটরি ডিস্ট্রেস অ্যান্ড স্টয়ডার আগেরটা ছিল স্নোরিং এস মানে স্নোরিং আবার এখানে হলে এস মানে স্টয়ডার তার অক্সিজেন স্যাচুরেশন ওয়াজ 90% ইন রুম এয়ার আর তার যখন এক্স রে করা হলো এখন আমরা কি দেখলাম এখানে আমরা কি দেখতে পাচ্ছি এই যে দেখো এয়ারওয়েটা ভালোই ছিল কিন্তু হঠাৎ করে এখানে একদম কি হয়ে গেছে ন্যারো হয়ে গেছে ন্যারো হয়ে গেছে চার্চের ছাদের মাথায় যে এরকম একটা সোশালো দেখবা এরকম একটা টাওয়ার থাকে এটাকে বলা হয় স্টিপল সাইন হ্যাঁ দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ম্যানিফেস্টেশন অফ কি ক্রুপ অ্যাকিউট ল্যারিঙ্গোট্রাকিও ব্রঙ্কাইটিস আমরা একটু আগে বলেছিলাম এই অ্যাকিউট ল্যারিঙ্গোট্রাকিও ব্রঙ্কাইটিস যদি থাকে তো পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেসের পাশাপাশি দে ক্যান প্রেজেন্ট উইথ কি স্টয়ডার এরকম করে শ্বাস নেয় ঠিক আছে তারপরে তার চিকিৎসা করা হলো এবং চিকিৎসা করার পর আলটিমেটলি সে ভালো হয়ে গেল আমি ডিজিজ মানে চিকিৎসা আমি তোমাদের শেখাতে যাচ্ছি না এখন তারপরে এই একটা বাচ্চা এ 4 years ওল্ড চাইল্ড ওয়াজ অ্যাডমিটেড উইথ সোর থ্রোট গলায় ব্যথা হাই ফিভার ড্রুলিং মুখ দিয়ে লালা পড়ছে অ্যান্ড ডিফিকাল্ট ব্রেদিং ক্লিনিক্যাল এক্সামিনেশন রিভিল টক্সিক লুক বাচ্চাদের দিকে তাকানো যাচ্ছে না চেস্ট ট্রাকশন স্টয়ডার ইনভেস্টিগেশন শোড নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস এইখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এটা কি এটা হলো এপিগ্লটিস এটা এখন ইনফ্লামেশন হয়ে ইডিমেটাস হয়ে গেছে এবং আমাদের বুড়ে আঙ্গুলের মতো থাম সাইন বলে এটাকে কি বলে থাম সাইন তো এই থাম সাইন হলো ক্যারেক্টারিস্টিক ফিচার অফ অ্যাকিউট এপিগ্লটাইটিস তাহলে এটাও কিন্তু স্টয়ডার নিয়ে প্রেজেন্ট করে তাহলে স্টয়ডারের দুটো এক্সাম্পল বললাম আমরা একটা হলো অ্যাকিউট ল্যারিঙ্গোট্রাকিও ব্রঙ্কাইটিস মানে ক্রুপ আর একটা হলো অ্যাকিউট এপিগ্লটাইটিস থাম সাইন এই যে বাচ্চাটা আমরা দেখতে পাচ্ছি কি এই বাচ্চাটা 4 মাসের এই বাচ্চাটা আমাদের কাছে আসছে কি নিয়ে ইন্টেন্স কফ একটু আগে আমরা বলছিলাম কাফ রিপ্রেজেন্ট করে ইন্টেন্স কাফ রিপ্রেজেন্ট করে যে প্রবলেমস ইন দ্য এয়ারওয়ে ব্রেদিং ডিফিকাল্টিস নেজাল ব্লক নাকটা বন্ধ রেস্টলেসনেস আর ইনকনসোলেবল ক্রাই ফিডিং ইজ প্রবলেম লস অফ সোশ্যাল স্মাইল এবং আমরা এখানে খেয়াল করি যে এখানে একটা চেস্ট ইনড্রয়িং আমরা দেখতে পাচ্ছি তাই না চেস্ট ইনড্রয়িং দেখতে পাচ্ছি তো
এই বয়সে 4 মাসের এই বাচ্চাটা আমাদেরকে হুইজ নিয়ে আসছে, হুইজ হুইজ ডিফিকাল্ট ব্রিদিং ইন্টেন্স কফ নিয়ে আসছে। তা আমরা কি বললাম যে এই বাচ্চাটা, তখন আমরা একটা এক্সরে করলাম। এক্সরে তে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে দুই সাইডের লাং গুলো খুবই কালো, কোনো ব্লাড ভেসেল দেখা যায় না, বেশি কালো, এবং এই ডায়াফ্রামের ডোম গুলো কোথায় নেমে গেছে, নিচের দিকে নেমে গেছে। তাহলে এইটাকে বলে কালো, মানে হাইপার ট্রান্সলুসেন্সি। কালোকে আমরা রেডিওলজিক্যাল টার্ম বলে ট্রান্সলুসেন্সি, হাইপার ট্রান্সলুসেন্সি। আর এই যে ডায়াফ্রাম নিচের দিকে নেমে গেছে, একদম পুশ ডাউন হয়ে গেছে, এটাকে বলে হাইপার ইনফ্লেশন। তাহলে হাইপার ইনফ্লেশন অ্যান্ড হাইপার ট্রান্সলুসেন্সি, এই দুটো হলে ক্যারেক্টারিস্টিক ফিচার অফ এই ছোট বয়স, ছোট বয়সের বাচ্চা, 4 মাস বয়সের বাচ্চা। এইকে বলা হয় বি, বি মানে বাংলাদেশ, আর বি মানে ব্রঙ্কিউলাইটিস। সো ব্রঙ্কিউলাইটিসের এই বাচ্চাটা হ্যাজ বিন সাফারিং ফ্রম ইন্টেন্স কফ, হুইজ, এবং এটা 4 মাস ছোট ছোট বাচ্চাদের হয়। এবং যদি আমরা এক্সরে করি, এক্সরে তে কোনো শ্যাডো নাই, কোথাও কোনো শ্যাডো নাই, হ্যাঁ, কিন্তু এক্সরে ভিতরে আমরা দেখতে পাচ্ছি এয়ার ট্র্যাপিং হয়ে গেছে, বাতাস আটকাই গেছে মনে হলো, বাতাস আটকে গেছে। এবং বাতাস আটকে যাওয়াতে এক্সরে করে দেখা হচ্ছে বাতাস কালো। বাতাসের পরে যদি আমরা এক্সরে করি তাকে বলা হয় রেডিওলুসেন্সি, আর যদি কোনো নিউমোনিয়ার পরে আমরা এক্সরে করি তাহলে রেডিও ওপাসিটি, মানে সাদা হয়। তাহলে এখানে রেডিওলুসেন্সি পাইছি এবং ডায়াফ্রামের ডোমস হ্যাজ বিন পুশ ডাউন, ক্যারেক্টারিস্টিক ফিচার অফ অ্যাকিউট ব্রঙ্কোলাইটিস। A 4 years old child presents with high fever, cough and respiratory distress for last 4-5 days. Clinical examination reveal toxic loop and fast breathing মানে tachypnea. Blood পরীক্ষা করে দেখা গেল, দেখি কি দেখতে পাচ্ছি, যে এক্সরে দেখতে পাচ্ছি আগেরটা দেখছিলাম দুটো লাংস ফিল্ড কালো ছিল, এখানে আমরা দুটো লাং ফিল্ডস এর মধ্যে একদম সাদা হয়ে গেছে। সো আগেরটা ছিল ব্রঙ্কিউলাইটিস অর্থাৎ এয়ার ট্র্যাপিং হয়েছিল, আর এখানে লাং ফিল্ডস এর মধ্যে কি জমা হয়ে গেছে, অনেক ইনফ্লামেটরি এগ্রিগেট জমা হয়ে গেছে, এবং জমা হয়ে যাওয়াতে এই ধরনের ওপাসিটি দিছে। ইট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ম্যানিফেস্টেশন অফ পি, পি পি মানে পিডিয়াট্রিক্স, পি মানে নিউমোনিয়া, নিউমোনিয়া উচ্চারণ করা পি নিউমোনিয়া, পি এন ইউ। তো সুতরাং নিউমোনিয়া ক্যারেক্টারিস্টিক ফিচার হলে এটাকে বলা হয় পালমোনারি কনসলিডেশন। তাহলে আমরা আগে বললাম ব্রঙ্কিউলাইটিস, এবার হলো নিউমোনিয়া। তো সুতরাং এটা আমরা দুটো সেকেন্ড কেস আমরা বলে ফেললাম। 3 নম্বর কেস, এই একটা বাচ্চা, এই ছোট বাচ্চা, হ্যাঁ, ইজ হ্যাভিং 4 মান্থস, প্রেজেন্ট উইথ ফিভার ফর লাস্ট 6 ডেজ অ্যান্ড রেসপিরেটরি ডিস্ট্রেস। এবং ফিভার এবং রেসপিরেটরি ডিস্ট্রেস দেখো কিভাবে মিজারেবল একটা বাচ্চা, এনজি টিউব খেতে পারেন না, নাকি নল দিয়ে খাওয়ানো হচ্ছে, এখানে আইভি স্যালাইন দেওয়া আছে, অ্যান্টিবায়োটিক পাশে পেটেড গুলো ফুলে আসে। এবং তার এক্সরে করে দেখা গেল কি দেখতে পাচ্ছি, বোথ দ্য লাং ফিল্ডস আর ইনফিল্ট্রেটেড উইথ মেনি পেসি ওপাসিটিস। সো আগেরটা দেখেছিলাম দুটো লাংস এফেক্টেড, বাট একটা রেগুলার শ্যাডো কনসলিডেশন, আর এগুলো দেখা যায় ইরেগুলার ইরেগুলার শ্যাডো, প্যাসিভ ওপাসিটিস প্রেজেন্ট ইন বোথ দ্য লাং ফিল্ডস। সো বায়োলেটারাল প্যাসিভ ওপাসিটিস, বায়োলেটারাল নিউমোনিয়া, সো এটাকে বলা হয় ব্রঙ্কো নিউমোনিয়া। তাহলে আমরা নিউমোনিয়া দুটো রেডিওলজিক্যাল ম্যানিফেস্টেশন পেলাম, দুটো পেশেন্টই কিন্তু আমাদের কাছে জ্বর নিয়ে প্রেজেন্ট করেছে, কিন্তু ব্রঙ্কিউলাইটিসের যে কেসটা দেখেছেন সেখানে কিন্তু জ্বর ছিল না, এত জ্বর ছিল না। তাহলে রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, এবং এক্সরে করে দেখা গেছে একটা হলো হোল সাদা হয়ে গেছে, আর এখানে প্যাসিভ ওপাসিটিস আছে প্রেজেন্ট ইন বোথ দ্য লাং ফিল্ডস, সো ইট ইজ ব্রঙ্কো নিউমোনিয়া। তো এই হলো এক্সাম্পল। তাহলে আমরা সামারি করি যে লাংসে যে ইনফেকশন হয়, ইনফ্লামেশন হয়, আমরা প্রথম যে এক্সরেটা আমরা দেখলাম দুই সাইডে লাং সাদা হয়ে গেছে, ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া, সেগুলো আমি আজকে আর দেখাবো না, আমরা যখন যেদিন নিউমোনিয়া পড়বো সেদিন দেখাবো। আর একটা জিনিস দেখলাম যে এক্সরে তে হাইপার ইনফ্লেশন অ্যান্ড হাইপার ট্রান্সলুসি আছে, হাইপার ইনফ্লেশন অ্যান্ড, আপু দেখো তো নেটটা ঠিক আছে, হাইপার ইনফ্লেশন অ্যান্ড হাইপার ট্রান্সলুসেন্সি, এবং এটা কিসে পাওয়া যায়, ইন কেস অফ অ্যাজমা অ্যান্ড ব্রঙ্কিউলাইটিস। এ পর্যন্ত পরিষ্কার হয়েছে? আচ্ছা, পরিষ্কার হলে ভালো। আচ্ছা শোনো, তো একটা গল্প বলি, সেটা হলো যে আমি একটু আগে বলছিলাম তোমাদের যে যখন তোমরা শিখবা, কিছু শিখবা, সেটা যখন মানুষকে শেখাতে যাবার দেখবে যে তোমার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়ে গেছে।
তো একটা শিক্ষক ক্লাসে আসছে, ক্লাসে এসে উনি দুটো মানে কি বলে দুটো প্যাকেট নিয়ে আসছে। তো বলছে যে এই প্যাকেটের ভিতরে, একটার ভিতরে অনেক জ্ঞান আছে আর একটা প্যাকেটের মধ্যে অনেক টাকা আছে, তো তোমরা এর যেকোনো একটাকে বেছে নিবা। তো উনি ক্লাসে যখন এই কথাটা বলছে তখন একটা ছেলে উঠে বলছে, স্যার আমি যে প্যাকেটটায় টাকা আছে ওই প্যাকেটটা আমি নিব। তো এই টাকার প্যাকেট নেওয়ার কথা শুনে শিক্ষক খুব মর্মাহত। তখন বলছে, তোমাদের এত অধপতন, আমরা আমরা চাই যে তোমরা জ্ঞান নিবা, কিন্তু তোমরা জ্ঞানটা না নিয়ে এখন টাকার দিকে তোমরা ঝুঁকে পড়েছে, খুবই এটা দেশের জন্য ভবিষ্যৎ খুবই খারাপ ইত্যাদি ইত্যাদি। তো যে ছেলেটা বলছি যে আমি টাকার প্যাকেটটা নিব, সে বলছে যে স্যার এত ক্যালকুলেশন তো আমি বুঝি না, আমি ভাই স্যার সোজা বুঝি, যা যেটা কম আছে সে সেইটা নিবে। তো শিক্ষক বলছে যে আমার যদি হয়তো আমি তোমাদের মতন টাকা নিতাম না, আমি জ্ঞান নিতাম। তখন ছাত্র বলছে যে স্যার এটা তো যার যেটা কম আছে সে তো সেটাই নিবে, আমার টাকা কম আছে আমি টাকা নিব, আপনার জ্ঞান কম আছে কম আপনি জ্ঞান নিবেন। তো আমার কিন্তু জ্ঞান কম, তো তোমাদের সাথে আমি এগুলো বলছি এই জন্যে যাতে করে আলোচনা করলে আমার জ্ঞানটা একটু বৃদ্ধি পায়। তো যাই হোক, তোমরা এই পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে আমরা পরের দিকে যাই। তাহলে আমরা এই পর্যন্ত যে আলোচনা করলাম সেই আলোচনার ভিতরে আমরা কিছু ডিজিজ আলোচনা করেছি রিলেটেড টু রেসপিরেটরি নয়েজ উইথ স্নোরিং অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্রাইডার, সেটা হলো এক্সট্রা থোরাসিক। সেখানে আমরা তিনটে ডিজিজের কথা আলোচনায় নিয়ে এসেছি এবং আমরা ছবি দেখিয়েছি, কেস রিপোর্ট দেখিয়েছি। তার একটা হলো স্ট্রাইডার, সরি একটা হলো এনলার্স অ্যাডিনয়েড, একটা হলো ক্রোপ, আর একটা হলো এপিগ্লটাইটিস। আর ইন্ট্রাথোরাসিক পোর্শনেও আমরা এ পর্যন্ত তিনটে রোগের কথা বলেছি, তার একটা হলো ব্রঙ্কিওলাইটিস, একটা হলো নিউমোনিয়া, আর একটা হলো অ্যাজমা। অ্যাজমা নিয়ে আমরা এখন আলোচনা করি নাই, আমরা পরে হয়তো আলোচনা করব। তো এই যে নিউমোনিয়া আমরা অলরেডি তোমাদের দেখিয়েছি, এটা হলো নর্মাল একটা এক্সরে, দিস ইজ কনসোলিডেশন, দ্যাট ইজ লোবার নিউমোনিয়া অ্যান্ড দিস ইজ লোবুলার নিউমোনিয়া, হ্যাঁ দিস ইজ লোবুলার। সো এটা নিউমোনিয়া গেল। এখন আমরা আসি যে সমস্ত পেশেন্টগুলো ইজ প্রিডোমিনেন্টলি ম্যানিফেস্টিং উইথ কাফ অ্যান্ড ডিফিকাল্ট ব্রেদিং অ্যাজ ওয়েল অ্যাজ হুইজ, দেন we will think that the problem is in respiratory passages. Ami ekটু আগেই যেটা বলছিলাম যে intense cough represents problems in the respiratory passages. Intense cough with breathing difficulties, with wheeze the representation of airway friction in the intrathoracic portion of the airway. To ei wheeze jodi amra hoy, তাহলে কাশ, কফ, ডিফিকাল্ট ব্রিদিং এন্ড হুইজ যদি আমরা থাকে তাহলে আমরা চিন্তা করবো প্রবলেমস ইন দ্য রেসপিরেটরি প্যাসেজ। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল অফ দিস হুইজ ইজ অ্যাজমা অ্যান্ড ব্রঙ্কোলাইটিস। এ মানে আবিদ, বি মানে বাংলাদেশ, এ মানে অ্যাজমা, বি মানে ব্রঙ্কোলাইটিস। এছাড়া আরও অনেক কারণ আছে যে কারণের জন্য এরকম হুইজ হতে পারে, সেগুলো আজকে আমরা আলোচনা করব না, এরগুলো আছে সেগুলো আমরা আলোচনা এখন করছি না। বাট হোয়েন এভার এ পেশেন্ট উইথ will present with cough and difficult breathing as well as a friction sound wheeze, we should think that the problem is in the respiratory passages, and asthma and bronchiolitis is the most important example. Apart from that, kokono kokono choto choto bachchader gastroesophageal reflux disease GERD bole shekhan kintu lungs aspiration hoy. Bronchomalacia, malacia mane holo weakness, jemon osteomalacia mane bone gulo weak hoye jay, ব্রঙ্কোমালেশিয়া মানে ব্রঙ্কালটা উইক হয়ে যায়, যখন এয়ার যায় তখন ক্লবস হয়ে যায়, তখন একটা সাউন্ড হয়। তারপর ট্রপিক্যাল পালমোনারি ইয়োসিনোফিলিয়া কিডনির সাথে রিলেটেড, তারপরে ওই যে আরেকটা ডিজিজ আছে যেন উশেরিয়া ব্যানক্রপটি, সিস্টিক ফাইব্রোসিস, ফরেন বডি অ্যাসপিরেশন। ফরেন বডি অ্যাসপিরেশন ইজ এ বিগ প্রবলেম ফর চিলড্রেন, যাদের যারা হঠাৎ করে এটা নিয়ে যায়, এটা তো অনেক সময় হুইজ হয়, অনেক সময় কমপ্লিট অবস্ট্রাকশন হয়ে বাচ্চা মারা যেতে পারে। তাহলে কি হুইজ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস দুইটা, এই দুটো আমাদের মনে রাখবো, আর এগুলো যদি আমরা মনে রাখতে পারি ভালো, কারণ যারা পোস্ট গ্রাজুয়েশনের মধ্যে আছে, যারা ডাক্তারি পাশ করে গেছে তাদের জন্য এর পাশাপাশি এগুলোকেও কিন্তু আমাদের কনসিডারেশন নিয়ে আসা লাগবে। বাট ফর প্র্যাকটিক্যাল পারপাস অফ
MBBS students asthma ebong bronchiolitis etuku jante parle tale major must learn portion shesh hoye jay. So we'll be talking about asthma back to basic. ami ektu alochona korchi tumra ektu mon diye shunba eta ami kamona kori. So ami ja alochona korbo, what is asthma, what is the magnitude of asthma, pathophysiology ki hoy, ei pathophysiology ta jodi amra bhalo kore jante pari tahale chikitsar samasya hobe na, diagnosis problem hobe na, and finally we'll be having some tasks on asthma management. Asthma ta amra prothome jokhon airway ni alochona korechhilam tokhon kintu amra bolechhilam ekta kotha je seta holo ei airway ta tinta bhabe aktanto hote pare, tar ekta holo chilo microbes chilo ar second chilo hypersensitivity. To asthma kintu ekta hypersensitivity to various stimuli ebong ei jokhoni ei stimulation ta ei obnoxious materials ta respiratory tract e provesh kore, there is a vigorous airway inflammation. ei vigorous airway inflammation le respiratory passage er moddhe je somosto change gulo hoy, sei change gulo is making an impedance to air flow ke badhagrosto kore, but it is reversible with the drugs. Obstruction kore and follow limitation. So asthma amon ekta disease is the airway problems related to hypersensitivity, but the main problem is airway inflammation and inflammation. Asthma mane holo inflammation, kotha inflammation in the airway, ebong she inflammation manifestation ta dui bhabe hote pare, seta holo air flow obstruction or limitation, orthat bhalo moto air jete parche na. So এই সামগ্রিক ভাবে এটার যে ম্যানিফেস্টেশন হবে সেটা আমরা একটু পরে বলছি, বাট অ্যাজমা মানে হচ্ছে ইনফ্ল্যামেশন এবং অ্যাজমা চিকিৎসা ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস. সো আমরা যখন বলবো যে অ্যাজমা হলো ইনফ্ল্যামেশন, ইজ নট রিলেটেড টু মাইক্রোবস মোস্টলি, বাট ইট ইজ ডিউ টু সাম অবনক্সাস ম্যাটেরিয়ালস, কাদের হবে সেটা আমি একটু পরে বলছি. তো আমরা ক্লাসের মধ্যে এখানে মনে করো যে কিছু একটা ছেলেকে তুমি বললা গাধা, সে চুপচাপ থাকলে কোনো রেসপন্স করে না, আর একটা ছেলেকে বললা যে গাধা, সে তাকে গাধা বলার সাথে সাথে সে মানে লাভ দিয়ে বলে কেন সে প্রতিবাদ করলো. তাহলে এই যে দুটা মানুষের যে ব্যবহারে দুই রকম, তাহলে হাইপার সেন্সিটিভ কোনটা, যে চুপচাপ ছিল সে না যে প্রতিবাদ করলো সে? তো আমরা আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টকে যদি এইভাবে আমরা তুলনা করি, যে আমাদের অনেক লোক আছে সবাই রেসপিরেটরি ট্র্যাক কিন্তু এইভাবে হাইপার রিয়্যাক্ট করে না, কোনো কোনো মানুষের করে, তাহলে যে সমস্ত মানুষরা হাইপার রিয়্যাক্টিভ, যে সমস্ত মানুষের রেসপিরেটরি ট্র্যাকটা হাইপার রিয়্যাক্টিভ, তাদের রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে যদি কোনো অবনক্সাস ম্যাটেরিয়ালস ঢোকে, তখন তাদের ভিতরে যে প্রথমে সিলিয়া থাকে, সেখানে যে গবলেট সেল থাকে, সেখানে সেল থাকে, প্রত্যেকটা এমন ভিগরাসলি রিয়্যাক্ট করে এবং সেই রিয়াকশনের যে ইনফ্লামেটরি যে সমস্ত ক্যাসকেডগুলো ডেভেলপ করে, সেখানে ইডিমা হয়, মিউকাস সেক্রেশন হয়, ভ্যাসোডাইলেটেশন হয়, তাতে এয়ারওয়েটা ন্যারো হয়ে যায় এবং সেই ন্যারো হয়ে গেলে পরে এই ন্যারো এয়ারওয়ের ভিতর দিয়ে বাতাস যেতে বাধাগ্রস্ত হয় এবং পেশেন্ট সাফার করে. সো ইটস এ প্রবলেম, অনেকটা বলা যায় যে এটা নিজের প্রবলেম নিজেকে ডেকে নিয়ে আসা. সো অ্যাজমা মানে ইনফ্লামেশন, কাদের ইনফ্লামেশন, যে সমস্ত এয়ারওয়েগুলো হাইপার রিয়াক্টিভ তাদের ইনফ্লামেশন. তো সেই কথা আমরা বলছিলাম, এই হাইপার রিয়াক্টিভিটি, এয়ারওয়ে হাইপার রিয়াক্টিভিটি টু ভেরিয়াস স্টিম, এই জিনিসটা আমরা বুঝবো. আর একটা জিনিস আমরা বুঝবো যে ইনফ্লামেশন, ইনফ্লামেশন অ্যান্ড ইনফ্লামেশন, এটা হ্যাঁ চিলড্রেন আন্ডার 15 ইয়ার্স তারা কিন্তু অ্যাজমাতে ভুগছে এবং সব থেকে বেশি হলো ইউকে, দেন নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, লাইক দিস. এবং বাংলাদেশে আমাদের একটা স্টাডি আমরা করেছিলাম 500 বাচ্চার উপরে ইন বাংলাদেশে, এবং এই স্টাডিতে আমরা সবাই ছিলাম এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে শিশুদের এমনি ধরো সর্দি কাশি এটা ওটা থাকে, কিন্তু মানে ডাক্তারের সংস্পর্শে আসা, হাসপাতালে ভর্তি হওয়া, এর মধ্যে এই তিনটে কারণই হলো সব থেকে বেশি. তার একটা হলো ব্রঙ্কিওলাইটিস নাম্বার 1, দেন ফলোড বাই নিউমোনিয়া, অ্যান্ড লাম নাম্বার 3 হলো অ্যাজমা. সো 8% অফ দ্য পপুলেশন হ্যাজ বিন সাফারিং ফ্রম অ্যাজমা, 21% অফ দ্য স্টাডি চিলড্রেন হ্যাড ব্রঙ্কিওলাইটিস,
and 11.5% had pneumonia. তো সুতরাং respiratory tract infection এর মধ্যে বাচ্চাদের এই তিনটা ডিজিজই হলো মুখ্য BPA যদি মনে না থাকে তাহলে বলতে হবে বাংলাদেশ পিডিয়াট্রিক অ্যাসোসিয়েশন এটা বললেই হবে অ্যাজমা হোয়াট হ্যাপেন্স এই জায়গাটা কিন্তু আমাদের ভালো করতে হবে ভালো করে বিকজ এই জায়গাটা যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে আমরা পরবর্তী প্রত্যেকটা জায়গায় সাইন সিমটম কিন্তু মুখস্থ করা লাগবে না কি ইনভেস্টিগেশন সেটা মুখস্থ করা লাগবে না কি চিকিৎসা দেবে সেটাও মুখস্থ করা লাগবে না আমরা যদি এই জায়গাটা ভালো করে বুঝতে পারি তাহলে কি হয় ইনফ্লামেশন এই আগুন জ্বলছে এয়ারওয়ের ভিতরে এই আগুন এই আগুনটা এটা ইনফ্লামেশন ইট ইজ দ্য সিম্বল অফ এয়ারওয়ে ইনফ্লামেশন এই ইনফ্লামেশন কি হয় এই এই জিনিসটা একটু জগা খিচুড়ি লাগে কিন্তু আমরা যদি একটু মনে মনে খেয়াল করি মনে করো এইটা হলো এয়ারওয়ে লুমেন এয়ারওয়ে লুমেন হ্যাঁ এই লুমেনের গায়ে সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম আছে আর এইটা হলো এয়ারওয়ে ওয়াল এই ওয়াল হ্যাঁ এই জায়গাটা আমরা একটু ভালো করে বুঝি তাহলে এইখানে এয়ারওয়ে চোঙা চোঙাটা যেটা তার লুমেনটা এখান থেকে এয়ার পাস করে তো এখন এই হাইপার সেন্সিটিভ এই লোকটার শরীরে এই বাচ্চাটার শরীরে এয়ারওয়ের ভিতরে যখন এয়ারের মাধ্যমে কিছু অ্যান্টিজেন ঢুকছে কিছু অবনক্সাস ম্যাটেরিয়াল ঢুকছে তখন প্রথমে কিন্তু এই যে একটা বিরাট একটা মাস্ট সেল এই মাস্ট সেলটা তখন প্রচুর পরিমাণে কিছু সাইটোকাইন্স রিলিজ করছে ইনফ্লামেটরি মেডিয়েটার্স রিলিজ করছে তো তার প্রভাবে এই যে এয়ারওয়ের গায়ে যে সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম তার যে বেজমেন্ট মেমব্রেন এই মেডিয়েটার্সের প্রভাবে এই বেজমেন্ট মেমব্রেনটা কোথাও কোথাও ছিঁড়ে গেছে নষ্ট হয়ে গেছে গেলে পরে এগুলো তখন মেডিয়েটার্সগুলো কোথায় ঢুকলো উইদিন দ্য ওয়াল অফ দ্য এয়ারওয়ে এই ওয়াল অফ দ্য এয়ারওয়ের মধ্যে কী কী আছে একটা রক্তনালী আছে এখানে ভ্যাগাস নার্ভ আছে এবং যখন আরও নিচের দিকে যায় তখন এই স্মুথ মাসেল আছে দিস ইজ স্মুথ মাসেল তাহলে কী দাঁড়াইলো লুমেনের ভিতর থেকে একটা অ্যান্টিজেন আসলো অ্যান্টিজেনের প্রভাবে এই হাইপার রিয়াক্টিভ এয়ারওয়েটা ভিগোরাসলি রিয়াক্ট করলো মাসেল ডিগ্রানুলেশন হলো সেখানে তো অনেক মেডিয়েটার্স বের হলো মেডিয়েটার্সগুলো তখন এই বেজমেন্ট মেমব্রেনটাকে ডিসরাপ্ট করে ভিতরে ঢুকে গেল এই ভিতরে ঢোকার পরে দেখো কতগুলো জিনিস হচ্ছে একটা হলো এই ইনফ্লামেশন এই যে ব্লাড ভেসেলটা এই ব্লাড ভেসেলটা ডায়ালেটেড হয়ে গেল তো ডায়ালেটেড হয়ে গেলে পরে কি হলো এই যে ইন বিটুইন দ্য এন্ডোথেলিয়াল সেলস এর পোরোসিটিটা বেড়ে গেল সো এখান থেকে প্লাজমাটা লিক হয়ে গেল প্লাজমাটা লিক হয়ে গেলে কি হলো এই পানিটা এখানে জমে গেল এবং এটা ইডিমা সৃষ্টি করলো ইন দ্য ওয়াল অফ দ্য এয়ারওয়ে হলো এয়ারওয়েটা ইডিমেটাস হয়ে গেল দুই নম্বর হলো যে এই যে ভ্যাগাস নার্ভ এই ভ্যাগাস নার্ভটাকে ইরিটেট করে দিল এবং ভ্যাগাস নার্ভটাকে ইরিটেট করলে পরে এই ভ্যাগাস নার্ভ ইজ সাপ্লাইং ডিসমুথ মাসেল এই মাসেলগুলো কন্ট্রাক্ট করলো এই তাহলে কন্ট্রাক্ট করলো আর এখানে আর একটা জিনিস থাকে সেটা হলো এইটা হলো তোমার এই যে মাসেল তো এখান থেকে প্রচুর পরিমাণে গবলেট সেল সরি গবলেট সেল এই গবলেট সেল থেকে প্রচুর পরিমাণে মিউকাস বের হয় তাহলে একটা হলো বেশি বেশি মিউকাস হলো দুই নম্বর হলো ইনফ্লামেটরি ইডিমেটাস হলো অফ দ্য এয়ারওয়ে ওয়াল এবং দ্যার ইজ কন্ট্রাকশন অফ দি স্মুথ মাসেলস সো দিস থ্রি থিংস আলটিমেটলি কি করলো এক্সাজারেটেড স্মুথ মাসেল ব্রঙ্কুলার ওয়াল স্প্যাজম হলো ভেসোডাইলেটেশন ইডিমা হলো প্রোফিউজ মিউকাস সেক্রেশন উইথ মিউকাস প্লাগিং সো দিস থ্রি থিংস আলটিমেটলি কি করলো দিস দ্য নর্মাল এয়ারওয়ে নর্মাল এয়ারওয়ে আর এই বাচ্চাটার এয়ারওয়ে তখন স্মুথ মাসেল কন্ট্রাকশন হলো দিস ইজ মিউকাস এবং ইডিমেটা সোয়েলিং হয়ে আছে এখানকার সোয়েলিংটা আর এখানকার সোয়েলিং দিস থ্রি থিংস মেক দ্য এয়ারওয়ে কনস্ট্রিক্টেড লাইক দিস এবং এই কনস্ট্রিকশনের ভিতর দিয়ে এয়ার যাইতে পারাটা খুবই দুষ্কর হয়ে যাবে এবং যখন এয়ার যাইতে থাকবে তখন কিন্তু একটা ফ্রিকশন হবে অ্যান্ড দ্যাট ফ্রিকশন উইল বি ক্যারেক্টারাইজড বাই ন্যারোয়িং অফ দি এয়ার প্যাসেজ এবং ক্যারেক্টারাইজড বাই দি প্রেজেন্স অফ হুইজ তাহলে কি হলো নেট এফেক্ট হলো ব্রঙ্কো কনস্ট্রিকশন নর্মাল এয়ারওয়ে কনস্ট্রিক্টেড এয়ারওয়ে সো ব্রঙ্কো কনস্ট্রিকশন এবং ব্রঙ্কো কনস্ট্রিকশন ন্যারোয়িং অফ দি এয়ার প্যাসেজ ন্যারোয়িং অফ দি এয়ার প্যাসেজ হওয়ার জন্যে কি হচ্ছে তাহলে দেখো এটা একটা খেয়াল করো ভালো করে এই যে এয়ার যাচ্ছে হ্যাঁ প্রথমে নর্মাল অ্যালভিলা ছিল তারপর একটু একটু করে ব্রঙ্কো কনস্ট্রিকশন একটু একটু করে বড় হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে সো কি হচ্ছে অ্যালভিওলার হাইপার ডাইলিটেশন
অ্যালভিওলার ডাইলেটেশন হচ্ছে। কেননা কেন আমরা যখন এই যে এরোইটা প্যাসেজটা রেসপিরেশনে কিন্তু দুটো ফেজ আছে, একটা হলো ইনস্পিরেটরি ফেজ আর একটা হলো এক্সপিরেটরি ফেজ। ইনস্পিরেটরি ফেজটা আমরা জোরে শ্বাস নিয়ে জোরে লম্বা শ্বাস নিতে পারি, এটা হলো অ্যাক্টিভ প্রসেস। সো এই অ্যাক্টিভ প্রসেসের মাধ্যমে আমরা কিন্তু একটা ফোর্সফুলি কিন্তু এয়ারটাকে ভিতরে ঢুকিয়ে দিতে পারলাম। কিন্তু যখন সে এয়ারটা বাধাগ্রস্ত বাধা পার হয়ে যখন সে অ্যালভিওলাসে গেল, গ্যাসিয়াস এক্সচেঞ্জ হলো, তখন কিন্তু এক্সপিরেশনটা কিন্তু প্যাসিভ প্রসেস। এই প্যাসিভ প্রসেস থাকার জন্য কিন্তু সব এয়ার কিন্তু সে বের করতে পারে না। তাহলে কি হবে, একটু একটু করে এয়ার জমা হবে, এয়ার জমা হবে, এয়ার জমা আছে, যেটাকে বলে এয়ার ট্রাফিং। এই এয়ার ট্রাফিং যখনই হবে তখন অ্যালভিওলাসটাকে ডিস্টেন্ডেড হবে, ডাইলেটেড হবে। ডাইলেটেড হলে পরে কি হবে, আমরা একটু আগে কিন্তু এয়ার ট্রাফিং হয়। তাহলে এই যে অ্যালভিওলার হাইপো মানে এই যে ডাইলেটেশন হয়ে গেল, এই ডাইলেটেশন হওয়ার জন্যে এর গায়ে যে সমস্ত ব্লাড ভেসেলগুলো ছিল সেই ব্লাড ভেসেলগুলো খুব চাপের মধ্যে পড়ে গেল, সেখানে পারফিউশনে এফেক্টেড হলো, আর এই যে গ্যাস যেটা এসে জমছে এই জমে থাকাতে স্ট্যাগনেন্ট হয়ে গেছে, এটা তো আর রিসাইকেলে যাচ্ছে না, তো না থাকার জন্য তখন আলটিমেটলি কিন্তু ওই পেশেন্টের গ্যাসিয়াস এক্সচেঞ্জটা বাধাগ্রস্ত হলো, এবং বাধাগ্রস্ত হলে পরে সেখানে কার্বন ডাইঅক্সাইড ডিটেনশন হবে এবং হাইপোক্সিমিয়া ডেভেলপ করে। তাহলে আমরা সেই জায়গাগুলো আমরা একটু এখন খেয়াল করি। সো নেয়ারোয়িং অফ দি এয়ারওয়ে উইল গিভ রাইজ টু রেজিস্ট্যান্স টু এয়ার ফ্লো, রেজিস্ট্যান্স উইল এয়ার ফ্লো কি হবে, আলটিমেটলি এয়ার ট্র্যাপিং হবে। এই এয়ার ট্র্যাপিংটা আমার মনে হয় যে বোঝা গেছে কিনা, যে আমরা এয়ার ঢুকাতে পারছি থ্রু অ্যাক্টিভ ইনস্পিরেশন, বাট যে এয়ারটা সেখানে গেছে তা সম্পূর্ণটাকে বেরিয়ে আসতে পারছে না। তো সুতরাং যদি মনে করো যে 500 সিসি এয়ার যে ট্র্যাপ হয়ে গেল, প্রত্যেকটা রেসপিরেশন একটু একটু করে জমতে থাকলো, জমতে জমতে দেখা যাবে যে অনেক সময় এই অ্যালভিওলার হাইপার ভেন্টিলেশন হয়ে যাবে, এবং মানে এবং এখানে এয়ার জমার পরে অনেক সময় এমফাইসিমিটার চেঞ্জ চলে আসবে, এবং এই এয়ার ট্র্যাপিং হওয়ার ফলে দ্যার ইজ মিসম্যাচ ভেন্টিলেশন পারফিউশন অ্যান্ড দ্যাট উইল লিড টু হাইপোক্সিমিয়া অ্যান্ড হাইপার কার্ডিয়া। এই হলো নেট প্যাথোলজি। তাহলে আমরা কি হলো, যে হোয়েন এভার দেয়ার ইজ এন্ট্রি অফ এনি অব্রক্সাস ম্যাটেরিয়ালস ইন দি এয়ার প্যাসেজ, দেয়ার ইজ ভিগোরাস ইনফ্লামেশন অ্যান্ড হুইচ ইজ ক্যারেক্টারাইজড বাই মাসকুলার কন্ট্রাকশন, প্রফিউজ মিউকাস সেক্রেশন অ্যান্ড ভেসোডাইলেটেশন। দি নেট রিজাল্ট ইজ ন্যারিং অফ দি এয়ারওয়ে, অ্যান্ড ন্যারিং অফ দি এয়ারওয়ে উইল গিভ রাইজ টু রেজিস্ট্যান্স টু এয়ার ফ্লো, এয়ার ট্র্যাপিং, মিসম্যাচ ভেন্টিলেশন পারফিউশন, হাইপোক্সিমিয়া অ্যান্ড হাইপার। সো দিস ইজ দ্য নেট প্যাথোলজিক্যাল কনসিকোয়েন্স অফ অ্যাজমা। তো এই যে এটাই সেটাই আমরা আগে দেখেছিলাম যে নর্মাল অ্যালভিওলাতে আস্তে 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 একটু একটু বড় হচ্ছে, হাইপার ডিস্টেনশন হলো, এই হাইপার ডিস্টেনশন বিকজ অফ এয়ারওয়ে এয়ার ট্রাফিক। এবং এই পেশেন্টের এক্সরে করলে এখানেও দেখা যায় যে দুটো লাংস কালো, কেন হয়েছে, বিকজ অফ এয়ার ট্রাফিক। এখানে কিন্তু হার্ট ঠিকই আছে, এই ডায়াফ্রামটা কিন্তু হ্যাজ বিন পুশ ডাউন, সো এক্সরে ইজ লাইক দ্যাট অফ অ্যাকিউট ব্রঙ্কোলাইটিস। So hyperinflated, hyperlucid lung pills, tubular heart, which is characteristic radiological features of asthma. তাহলে আমরা এখানে কি বুঝলাম, যে হুইজের যে দুটো কারণ ছিল তার একটা ছিল bronchiolitis আর একটা ছিল asthma. আমরা অ্যাজমাতে আমরা যে জিনিসটা দেখলাম যে সেটা হলো দি প্রবলেম ইজ ইন দ্য এয়ারওয়ে, নট ইন দ্য প্রাইমারি প্রবলেম ইজ নট ইন দ্য অ্যালভিওলাস। অ্যালভিওলাস ঠিক আছে, হাইপার ডিস্টেনশন হচ্ছে, বাট সেকেন্ডারি টু দ্য obstruction in the air passages. তাহলে এবং সেখানে যখন গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে সেটা বাধাগ্রস্ত হচ্ছে, সো আলটিমেটলি পেশেন্ট উইল ডেভেলপ হাইপোক্সিমিয়া অ্যান্ড ইন সিভিয়ার কেসেস মেনি অফ দিস চিলড্রেন ক্যান সাফার ফ্রম সায়ানোসিস। তাহলে এই পর্যন্ত যে প্যাথোলজি আমরা শিখলাম সেই প্যাথোলজিটা আমরা আবার একটু সামারাইজ করি, সেটা হলো এই অ্যাজমা কিন্তু হাইপার 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 কি বলে হাইপার রিয়াক্টিভ যে এয়ারওয়ে আছে সেখানে নিঃশ্বাসের সাথে যতবারই যাবে ততবারই হবে। সো অ্যাজমা ইজ এ ইনফ্লামেটরি প্রবলেমস অফ দি এয়ারওয়ে, ইট ইস নট এ সিঙ্গেল এপিসোড বাট ইট ইস এ রিকারেন্ট, সো রিকারেন্স ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাজমা। সো রিকারেন্ট এয়ারওয়ে ইনফ্লামেশন, রিকারেন্ট এয়ারওয়ে ইনফ্লামেশন,
that leads to recurrent bronchoconstriction, airflow limitation, air traffic, but it is reversible with bronchodilation, anti-inflammatory drugs. So, lambda, prothome bolechhilam, asthma, inflammation of the airway, shei inflammation is reversible. Ki diye reversible? With anti-inflammatory drugs. So, recurrent airway inflammation, bronchoconstriction, airflow limitation, and air trapping, but the thing is reversible with drug. So, this is the nutshell of pathogenesis of asthma. তাহলে এই যে রিকারেন্ট ইনফ্লামেশন হলো আমাদের কোনো জায়গায় শরীর যদি কেটে যায় একটা দাগ হয়ে যায় এই দাগটা কি এই দাগটাকে বলা হয় ফাইব্রোসিস আমাদের এখানে খেয়াল করতে হবে আমাদের লাংসটা কিন্তু স্পঞ্জের মতো এর মধ্যে প্রচুর পরিমাণে ইলাস্টিক টিস্যু থাকে এবং এই যে এয়ারওয়ে গুলো এয়ারওয়ের মধ্যে কিন্তু সমস্ত জায়গায় কিন্তু ইলাস্টিক টিস্যু এখন যদি বারে বারে সেখানে ইনফ্লামেশন হয় আগুন দিয়ে পড়ে তাহলে সেখানে যে ক্ষতটা সৃষ্টি হলো সেই ক্ষতটা যখন হিলিং হবে তাহলে কি হবে সেই হিলিংটা কি হবে দি ইলাস্টিক টিস্যু উইল বি রিপ্লেসড বাই ফাইব্রাস টিস্যু অন্য ফাইবার হ্যাঁ তাহলে ইলাস্টিসিটি উইল বি লস্ট সো রিকারেন্ট ইনফ্লামেশন অফ দ্য এয়ারওয়ে উইল গিভ রাইজ টু ফাইব্রোসিস বিনিথ দ্য বেসমেন্ট মেমব্রেন বেসমেন্ট মেমব্রেন উপর আছে সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম তার নিচে যে ইলাস্টিক টিস্যু ছিল সেই জায়গাটায় বারে বারে ইনফ্লামেটরি এই সমস্ত মেডিয়েটরসের প্রভাবে সেখানে ফাইব্রোসিস হবে এবং সেই ফাইব্রোসিস যত বেশি হবে লাংসের ইলাস্টিসিটি তত কমে যাবে সো লাং কলামস কমপ্লায়েন্স কলে যাবে এবং আলটিমেটলি পেশেন্ট উইল বি প্রেজেন্টিং উইথ চেস্ট ডিফর্মিটিস এবং অনেক সময় দেখা যাবে যে এই পিজন শেপ চেস্ট তারপরে হ্যারিসন সালকাস এই ধরনের অনেক জিনিসপত্রগুলো হয় এবং সেগুলো কিন্তু দি ম্যানিফেস্টেশনস অফ লাং ফাইব্রোসিস তাহলে রিকারেন্ট ইনফ্লামেশন উইল গিভ রাইজ টু bronchiolar fibrosis, decreased lung compliance. Lung compliance মানে কি যে লাংসে যে আমরা বুক ভরে যে শ্বাস নিতে পারতাম বুক ফ্লয় ফ্লয় যে শ্বাস নিতে পারতাম সেই যে ইলাস্টিসিটি ছিল সেই ইলাস্টিসিটি ইলাস্টিক টেন্ডেন্সিটা লাংসে নষ্ট হয়ে যায় এবং নষ্ট হয়ে যাওয়ার ফলে আমরা বুক ভরে শ্বাস নিতে পারি না বিকজ আমাদের লাংস এখন আর ইনফ্লেট করে না কেন ইনফ্লেট করে না বিকজ অফ দ্য প্রেজেন্স অফ ফাইব্রাস টিস্যু ফর্মেশন ফ্রম রিকারেন্ট ইনফ্লামেশন অ্যান্ড আলটিমেটলি the patient will be suffering from different types of chest deformity ebong ei chest deformity kintu jokoni hoye jabe jokoni fibrous tissue formation hoye jabe tokhon kintu ei je reversibility kintu ar thakbe na ta initially amra bolechhilam asthma je problem hoy seta up to a certain limit after a certain time eta reversible thakbe but if it goes proceeds beyond that limit there will be sub basement fibrosis and ultimately there will be point of no return tokhon amra joto oshudh potro dei na keno joto anti inflammatory dei na keno joto bronchodilators dei na keno it is not helpful so these are the different types of chest deformities of uncontrolled asthma ei bachcha ta dei je chest eta ki hoyeche pigeon shaped chest hoye geche pigeon shaped chest hoye geche ebong antiposterior diameter ta aste aste bere jacche so these are the different ei bachcha gulo kintu অ্যাজমাতে ভুগছে ঠিকমতো চিকিৎসা পায় নাই অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ পায় নাই মা বাবারা নেগলেক্ট করেছেন ডাক্তারের কাছে গেছে ভালো চিকিৎসা হয় নাই কন্ট্রোল আসে নাই এবং বারে বারে এই কন্ট্রোল না আসাতে বারে বারে ইনফ্লামেশন হয়েছে এবং এই ইনফ্লামেশনের জন্য সেখানে ফাইব্রাস টিস্যু ফর্মেশন হয়েছে এবং আজকে তাদের এই পরিণতি এই এবং বাকি জীবনের দিনগুলো তাদেরকে এই রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে বেঁচে থাকতে হবে যতদিন তারা বেঁচে থাকে এবং সে যেখানেই যাক না কেন অনেক জায়গায় যাবে অনেক চিকিৎসা নিবে কিন্তু আলটিমেটলি ইন ভেন কোনো লাভ হবে না সো আমাদের এই জায়গাটায় আমাদের খুব খেয়াল করতে হবে যে হোয়েন এভার উইল বি সাসপেক্টিং দ্যাট দি চাইল্ড হ্যাজ বিন সাফারিং ফ্রম অ্যাজমা উই মাস্ট বি ভেরি কেয়ারফুল অ্যান্ড ইট নিডস টোটাল ইভ্যালুয়েশন অ্যাসেসমেন্ট এবং তার চিকিৎসা কিন্তু আগের থেকে শুরু করতে হবে যদি তার রিকারেন্স ড্রাগস এবং তা যদি আমরা না করতে পারি আমরা যে সেখানে গাফিলতি করি কিপটামি করি তাহলে আলটিমেটলি যে পেশেন্ট উইল বি সাফার ফ্রম লাইক দিস এই বাচ্চাটা অন্য কারো বাচ্চা হতে পারে আবার এই বাচ্চাটা কিন্তু আমাদেরও বাচ্চা হতে পারে সো উই মাস্ট বি ভেরি কশিয়াস অ্যান্ড কেয়ারফুল অ্যাবাউট ডিলিং উইথ দিস সর্টস অফ চাইল্ড সো এখানে আমরা প্যাথোলজি যদি আমরা সামারি করি তাহলে এক কথা আমরা বলতে পারি রিকারেন্ট ইনফ্লামেশন ইন হাইপার রিয়াক্টিভ এয়ারওয়ে এই কথাটা কি ঠিক বলেছি নাকি আগে যা বলেছিলাম তার থেকে কোনো রকম
উল্টো পাল্টা আবার একটু পাল্টাই কিছু বলছি, তাহলে রিকারেন্ট ইনফ্লামেশন ইন দ্য হাইপার রিয়াক্টিভ ইউরে ইজ দ্য মেইন মেইন প্যাথোলজি অফ অ্যাজমা। সেকেন্ড হলো কি, ব্রঙ্কো কনস্ট্রিকশন, হাই রেজিস্ট্যান্স টু এয়ার ফ্লো, এবং এই হাই রেজিস্ট্যান্স টু এয়ার ফ্লো থাকার জন্যে এই পেশেন্টের এয়ার ফ্লো হচ্ছে এয়ার ট্র্যাপিং, এবং এখানে এয়ার রেজিস্ট্যান্স পাচ্ছে, এয়ার ফ্লো রেজিস্ট্যান্স, অ্যান্ড দ্যাট লিডস টু এয়ার ট্র্যাপিং অ্যান্ড মিসম্যাচ ভেন্টিলেশন পারফিউশন অ্যান্ড হাইপোক্সিমিয়া, অ্যান্ড দেন রিকারেন্ট ইনফ্লামেশন লিড টু সাবমেসবেন ফাইব্রোসিস অ্যান্ড ফাইনালি চেস্ট ডিফর্মিটি। সো দিজ আর দ্য ফাইভ পয়েন্টস দ্যাট উই শুড বি কিপিং ইন মাইন্ড ওয়াইল রিডিং আর ডিসকাসিং অ্যাজমা। সো অ্যাজমা হয়েছিল ওই যে এয়ারওয়ের ভিতরে একটা কি একটা আসলো, ইনফ্লামেশন হলো এবং আলটিমেটলি শেষ হলো চেস্ট ডিফর্মিটি দিয়ে। এর মাঝখানে কত ঘটনা ঘটে গেছে, এই ঘটনাগুলোর মধ্যে যদি আমরা আর্লি ইন্টারভেনশন নিতে পারি তাহলে আলটিমেটলি এই ফাইব্রোসিস, ফাইব্রোসিস একবার হয়ে গেলে দেখো শরীরে কোনো জায়গায় কাটার দাগ থাকলে সেই দাগটা সারা জীবনের জন্য থেকে যায়, আয়না ভেঙে যায় কিন্তু ওই মাঝখানে জোড়া লাগলেও কিন্তু সেই দাগ থেকে যায়। ঠিক একইভাবে এই ইনফ্লামেশন যদি থাকে এবং সেটা যদি ঠিক মতো চিকিৎসা না করা হয় তাহলে এই ফাইব্রাস টিস্যু হবে, এবং ফাইব্রাস টিস্যু একটা জিনিস হলো সে খালি টানে, এই যে অনেক জায়গায় অ্যাক্সিডেন্টস হয়, বার্ন হয়, তাই না, পুড়ে যায়, অনেক আমাদের ভিকটিমস হয় বার্নে, তাদের দেখবে যে কিছুদিন পরে ডিফর্মিটি ডেভেলপ করছে আর ডিফারেন্ট জয়েন্টস। ঠিক একইভাবে লাংসের ভিতরে এরকম ডিফর্মিটি ডেভেলপ করে এবং ডিফর্মিটির টানে চেস্টের যে কি হাড্ডি যেগুলো আছে সেগুলো সব ডিফর্ম হয়ে যায়। তো সুতরাং আমি এখানে খুবই ইয়ে বলবো, এই তোমাদের ধৈর্য আছে কিনা বলো, যদি ধৈর্য থাকে আমরা আর সামনের দিকে আর একটু যাই, আর তা না থাকলে আজকে থাক। তোমরা তো কোনো কথাবার্তা বলছো না, আমি দেখতেও পাচ্ছি না তোমাদের চেহারাগুলো। তো যাই হোক, আমি বুঝেই নিলাম যে তোমাদের ধৈর্য আছে, বিকজ আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন ইনশাআল্লাহ। তাহলে আমরা এই সামারিটি যদি বুঝতে পারি তাহলে আমাদের আর এখন বাকি কাজগুলো কিন্তু ইজি হয়ে যাবে। আমাদের প্যাথোফিজিওলজি আমরা বুঝেছি, এবং প্যাথোফিজিওলজির পরে আমরা কি বলে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, তার ডায়াগনোসিস, তার চিকিৎসা যদি আমরা একটা আউটলাইন করে ফেলতে পারি তাহলে দেখবে এটা সময় লাগবে না। তাহলে আমরা শুরু করি। তাহলে আমরা কি বলেছিলাম যে এয়ারওয়ে ইনফ্লামেশন অ্যান্ড এয়ারওয়ে রেজিস্ট্যান্স, আমি বলছি যে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কোনো সময় মুখস্থ করার দরকার নেই। অ্যাজমাতে ছিল, এয়ারওয়ে ইনফ্লামেশন ছিল, এয়ারওয়ে রেজিস্ট্যান্স ছিল, এয়ারওয়ে ইনফ্লামেশন যখন হয়েছে তখন প্রিডমিনেন্ট সিমটম ছিল কাফ, এই কাফ নিয়ে যে কোনো সময় হইতে পারে, দিনের বেলায় হতে পারে, বিকেল বেলায় হতে পারে, সন্ধ্যে বেলায় হতে পারে, বাট নকচার্নাল এপিসোডিক কাফ, কাশতে কাশতে বাচ্চা ঘুমাতে পারে না, ঘুমাতে পারে না, একটু শুইছে কাশি শুরু হয়ে গেল, ঘুমাতে পারছে না। সেকেন্ড হলো যে কাশতে কাশতে অ্যাকর্ডিং টু বেসড অন দ্য এক্সটেন্ট অফ ইনফ্লামেশন দ্য পেশেন্ট ক্যান প্রেজেন্ট উইথ ব্রেথলেসনেস, লেবার্ড ব্রেদিং, শ্বাস নিতে কষ্ট হয়, শর্টনেস অফ ব্রেদিং, বিভিন্ন ভাবে বলা হয় ব্রেথলেসনেস কে, এবং বিকজ অফ দিস এয়ারওয়ে রেজিস্ট্যান্স দেয়ার ইজ প্রোডাকশন অফ হুইজ। কিন্তু আমি তখন একটা ইসের সাথে বলেছিলাম তবলার সাথে আস্তে আস্তে উপর থেকে যত নিচের দিকে যাচ্ছে তত দেখা যায় যে ছোট হচ্ছে। ঠিক একইভাবে ডিফারেন্ট সাইজের এয়ারওয়ে এবং ডিফারেন্ট সাইজের এয়ারওয়েতে ডিফারেন্ট টাইপের সাউন্ড তৈরি করে, যেটাকে বলে পলিফোনিক হুইজ। তো এই তাহলে কি দাঁড়াইলো, তিনটা জিনিস, একটা হলো কাফ, নকশনাল এপিসোডিক কাফ, ব্রেথলেসনেস অর লেবার ব্রেদিং অর শর্টনেস অফ ব্রেথ, হুইজ পলিফোনিক, তিনটা জিনিস, ঠিক আছে। দুই হলো এয়ারওয়ে রেজিস্ট্যান্স যদি থাকে তাহলে কি হবে, একটা হলো ফ্লেয়ারিং অফ অ্যালানাজাই, ফ্লেয়ারিং অফ অ্যালানাজাই, নাক, আমাদের নাকে যে ছিদ্র আছে অ্যালানাজাই সেটা ফ্লেয়ার্ড হবে। দুই নম্বর হলো রেসপিরেটরি রেটটা অনেক বেড়ে যাবে, এবং যে অ্যাক্সেসরি মাসেলস অফ রেসপিরেশন, আমার আমি শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমি এয়ার ঢোকাইতেছি কিন্তু বের করার জন্য আমার যে নর্মাল রেসপিরেটরি মাসেল যেগুলো আছে, অ্যাপার্ট ফ্রম দ্যাট অন্যান্য যে সমস্ত এর প্রত্যেকটা মাসেলই কিন্তু তখন প্রমিনেন্ট হয়ে যাচ্ছে। রিসেশনস সুপ্রা এক্সটার্নাল, মানে এখানে দেখা যাবে যে গর্ত হয়ে গেছে, সুপ্রা এক্সটার্নাল রিসেশন, ইন্টারকোস্টাল রিসেশন এরকম হচ্ছে। তারপর ভেসিকুলার ব্রেথ সাউন্ডস, ভেসিকুলার ব্রেথ সাউন্ডস উইথ
ভেসিকুলার ব্রেথ সাউন্ড উইথ প্রলংড এক্সপ্রেশন। এই প্রলংড এক্সপ্রেশনের কথা আমরা বলি যে নর্মালি আমাদের ইনস্পিরেশন অ্যান্ড এক্সপ্রেশন এর মাঝখানে কিন্তু কোনো গ্যাপ থাকে না, এবং ইনস্পিরেশনের থেকে এক্সপ্রেশন একটু মোর অর লেস একই রকম। কিন্তু এখানে আমরা খেয়াল করি, আমরা যখন ইনস্পিরেশন নেব জোর করে বাতাসটা এগেনস্ট দ্য রেজিস্ট্যান্স আমরা ঢুকিয়ে দেব, কিন্তু ওই যে বাতাসটা অ্যালভিওলাসের মধ্যে গেল ওটা বের হতে অনেক সময় লাগবে, বিকজ এক্সপিরেশন ইজ এ প্যাসিভ প্রসেস, ইনস্পিরেশন ইজ অ্যান অ্যাক্টিভ প্রসেস। প্যাসিভ প্রসেসে আপনি জোর করে বাতাস বের করেন তো পারবেন না, কিন্তু জোর করে আপনি বাতাস ঢুকাইতে পারবেন কিন্তু বাতাস জোর করে বের করতে পারবেন না। সো পেশেন্ট উইল হ্যাভ লং এক্সপ্রেশন, অ্যান্ড বিকজ অফ দি প্রেজেন্স অফ এয়ারওয়ে রেজিস্ট্যান্স পেশেন্ট ক্যান প্রেজেন্ট উইথ রঙ্কাই অর হুইজ, যেভাবেই আমরা বলি না কেন। তাহলে আগে ছিল তিনটা, এর সাথে আমরা দেখতে পাচ্ছি পেশেন্ট এক্সামিনেশন ক্লিয়ারিং, ট্যাকিপনিয়া, রেসপিরেটরি রিসেশনস অ্যান্ড অন অসকালটেশন উইল বি গিভ গেটিং ভেসিকুলার ব্রেথ সাউন্ডস অ্যান্ড প্রলং এক্সপ্রেশন অ্যাজ ওয়েল অ্যাজ প্রেজেন্স অফ রঙ্কাই। এয়ার ট্র্যাপিং, এই যে এয়ার ট্র্যাপিং, বাতাস যে আটকাই গেল, বাতাসটা আটকাই গেল, এখন কিন্তু দেখেন ভালো করে খেয়াল করি আমরা যে অ্যালভিওলাসটা যেটা স্কুইজ করতো, স্কুইজ করলে পরে আমরা ওর ভিতরে আবার বাতাস ঢোকানোর জায়গা, হ্যাঁ এই যে স্কুইজ করলে স্কুইজ করতে পারছে না, এর মধ্যে আটকাই আছে। এই আটকাই থাকার জন্যে আমাদের চেস্টের যে ডাইমেনশনটা সেটা তো কমছে না, এবং আমাদের তখন মনে হচ্ছে যে আরে দম বন্ধ হয়ে যাচ্ছে, চেস্ট টাইটনেস, ফুলনেস অফ দ্য চেস্ট। এবং এই চেস্টের পরে যদি কেউ পারকাস করে, হ্যাঁ বিকজ অফ দি প্রেজেন্স অফ এয়ার হি অর শি উইল বি গেটিং হাইপার রেজোন্যান্ট চেস্ট। এবং আমরা যখন এক্সরে আমরা করব, আমরা একটু আগে দেখিয়েছি যে এটা সেখানে দেখা যাবে দেয়ার উইল হাইপার ইনফ্লেশন অর্থাৎ ডিপ্রেশন অফ দ্য ডায়াফ্রামস, এবং রিবগুলো তখন হরাইজেন্টাল হয়ে যাবে, এবং দেয়ার উইল হিউজ অ্যাকুমুলেশন অফ ইয়ার যেটাকে বলে হাইপার ট্রান্সলুসেন্সি। এখানে আমাদের ছবি দেখা যায় না, এবং কখনো কখনো আমরা তখন কথায় কথায় বলছিলাম যে হোয়েন এভার দেয়ার ইজ মিসম্যাচ ভেন্টিলেশন পারফিউশন দেয়ার উইল বি প্রবলেমস ইন গ্যাসিয়াস এক্সচেঞ্জ, অ্যান্ড হোয়েন এভার দেয়ার ইজ প্রবলেমস ইন গ্যাসিয়াস এক্সচেঞ্জ পেশেন্ট উইল সাফার ফ্রম হাইপোক্সিমিয়া, এবং হোয়েন এভার দেয়ার হাইপোক্সিমিয়া এক্সিডস ক্রিটিক্যাল লেভেল দি পেশেন্ট ক্যান প্রেজেন্ট সাইনোসিস, এবং এই হাইপার কার্বিয়া, সো সেখানে কার্বন ডাইঅক্সাইড জমে যাবে, কার্বন ডাইঅক্সাইডতে তখন ওখানে পানি ইয়ে করে তখন কার্বনিক অ্যাসিড তৈরি হবে, ভাঙবে, তখন একটা ইয়ে হবে যে হাইড্রোজেন আয়ন লিবারেটেড হবে, এবং আলটিমেটলি দেয়ার উইল ইম্বালান্স ইন অ্যাসিড বেস ব্যালান্স, পেশেন্ট উইল বি গিভ দো রেসপিরেটরি অ্যাসিডোসিস। তো তার প্রভাবে পেশেন্ট উইল হ্যাভ ট্যাকিপনিয়া, অ্যারিদমিয়া, এবং সামটাইমস পেশেন্ট ক্যান হ্যাভ অল্টার্ড কনশাসনেস, কনভালশন, সো সিআর, ডিজ ইলেক্ট্রোলাইট, মেমিয়া অ্যান্ড আদার্স, মেনি আদার্স। সো তাহলে আমরা এখানে বলি যে যে প্রবলেমস ইন দ্য এয়ারওয়ে, সেই প্রবলেমসের জন্য এয়ার ট্র্যাপিং হলো, এয়ার ট্র্যাপিং হওয়ার জন্য আমাদের গ্যাসিয়াস এক্সচেঞ্জে ভেন্টিলেশন পারফিউশনে গোলমাল হচ্ছে, সাইনোসিস, এবং আলটিমেটলি এটা অনেক অ্যাডভান্সড, আমরা আবার বলি ইন্টেন্স কফ, নকশনাল কফ, রেসপিরেটরি ডিস্ট্রেস, এবং হুইজ, পলিফোনিক হুইজ, এই জিনিসটা আমরা খেয়াল করব। তারপরে যদি আমরা দেখি ট্যাকিপনিয়া, এগুলো থাকবে, অ্যাক্সেসরি মাসেল অফ রেসপিরেশন থাকবে, রিসেশনস থাকবে, ভেসিকুলার ব্রেথ সাউন্ড লং এক্সপ্রেশন থাকবে, এবং আলটিমেটলি দি পেশেন্ট উইল ফিল চেস্ট টাইটনেস, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ওল্ডার চিলড্রেন তারা বলতে পারে যে আমি তো কোনোভাবেই শ্বাস নিতে পারছি না, চেস্টটা টাইট হয়ে গেছে, মনে হয় যে দড়ি দিয়ে চেস্টটাকে বেঁধে ফেলছে, এক্সপ্যান্ড করতে পারছে না, কেন পারছে না, বিকজ অফ এয়ার ট্র্যাপিং। তাহলে আমি কিন্তু এখানে তোমাদের সাথে দেখাইলাম যে সমস্ত প্যাথোলজিক্যাল সিকোয়েন্সগুলো হয় সেই প্যাথো ফিজিওলজিক্যাল সিকোয়েন্সের সাথে ক্লিনিক্যাল প্রেজেন্টেশনটা। তো সুতরাং ইফ উই ডু রিয়েলি আন্ডারস্ট্যান্ড দি প্যাথোজেনেসিস, তাহলে কিন্তু আমাদের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কিন্তু আমাদের তৈরি করা লাগবে না, মানে মুখস্থ করা লাগবে না, উই ক্যান সিনথেসাইজ ইট। ঠিক আছে, আমার মনে হয় যে এটা আমরা সবাই বুঝছি। ডায়াগনোসিস হলো ক্লিনিক্যাল, বেশিরভাগ ক্লিনিক্যাল। আমাদের মনে রাখতে হবে যে অ্যাজমা ডায়াগনোসিসের জন্য কোনো পরীক্ষা নিরীক্ষা নাই, দুনিয়াতে কোনো পরীক্ষা নিরীক্ষা নাই। আর যে সমস্ত ইনস্ট্রুমেন্ট দিয়ে বড়দের ডায়াগনোসিস করা হয়, যেমন স্পাইরোমেট্রি,
তারপরে অন্যান্য যে সমস্ত যে আছে এটার টেস্ট সেটা সেটার টেস্ট এগুলো দিয়ে বাচ্চাদের করা যাবে না। আর এক্সপেরিমেন্টরি একটা বাচ্চারে যে তুমি বলো দেখি এই যে এক্সপেরিমেন্ট মেশিনের মধ্যে এটা ফু দাও, একটা ছোট বাচ্চা যে বলে বেটা একটু ফু দেয় তো ফু দেবে কি ও ছুড়ে ফেলে দিবে। সুতরাং কথা না শুনলে তুমি কিভাবে করবো? সো উই রিয়েলি ডিপেন্ডস অন ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। কি প্রেজেন্টেশন? রিকারেন্ট কফ, রিকারেন্ট কফ, রিকারেন্ট ব্রেথলেসনেস অ্যান্ড রিকারেন্ট হুইস, দ্যাট ইজ দ্য ক্লাসিক্যাল প্রেজেন্টেশন। সেকেন্ড হলো যদি কোনো পেশেন্টের কো এক্সিস্টিং অ্যাটোপি থাকে, যেমন অ্যালার্জিক রাইনাইটিস, অ্যালার্জিক কনজাংটিভাইটিস, এক্সিমা, এইটা যদি থাকে তাহলে কিন্তু ডায়াগনোসিসটা, বিকজ এটা একটা অ্যালার্জিক প্রবলেম, এটা হাইপার সেন্সিটিভ প্রবলেম, তো পেশেন্টের একই সাথে লাংসের যে হাইপার সেন্সিটিভ থাকে তার সাথে শরীরের অন্য অন্য জায়গায় কিন্তু হাইপার সেন্সিটিভ কো এক্সিস্ট করতে পারে, এবং সেক্ষেত্রে আমরা এই পেশেন্টের সার্চ করব যে তার কোনো অ্যালার্জিক রাইনাইটিস হিস্ট্রি আছে কিনা, তার চোখ দিয়ে সারা বছর চোখটা লাল থাকে কিনা, চোখ দিয়ে পানি আসে কিনা, সারাটা বছর নাক দিয়ে পানি আসে কিনা আসে, অথবা শরীরে অন্য কোনো জায়গায় এক্সিমা থাকে। সো দিস আর দ্য কো এক্সিস্টিং। দুই নম্বর হলো, তিন নম্বর হলো ফ্যামিলি হিস্ট্রি থাকে, অনেক ক্ষেত্রে কিন্তু ফ্যামিলি হিস্ট্রি থাকে, যদিও তার কোনো মোড অফ ডেফিনিট মোড অফ ইনহেরিটেন্স নাই, তাহলে কিন্তু ফ্যামিলি হিস্ট্রি অফ অ্যাটোপি অর অ্যাজমা এবং ক্লোজ রিলেটিভস, আপন ভাই বোন হোক, চাচাতো ভাই বোন হোক, খালাতো ভাই বোন হোক থাকতে পারে। তো সুতরাং ইট ইজ এগেন এ পয়েন্ট ইন ফেভার অফ ক্লিনিক্যাল ডায়াগনোসিস অফ অ্যাজমা। এবং মোস্ট ইম্পর্টেন্ট হলো আমরা বলেছিলাম যে ইট ইজ রিভার্সেবল এবং রিলিভ বাই সলবোটামল অ্যান্ড স্টেরয়েড, এইটা কিন্তু রিলিভ পায়। সো দিজ আর দ্য ফোর থিংস বাই হুইচ উই উইল বি কনসিডারিং দ্য ডায়াগনোসিস অফ অ্যাজমা অ্যান্ড ইট ইজ বেসিক্যালি ক্লিনিক্যাল। সো ক্লাসিক্যাল প্রেজেন্টেশন, প্রেজেন্স অফ কো এক্সিস্টিং অ্যাটোপি, প্রেজেন্স অফ ফ্যামিলি হিস্ট্রি অ্যান্ড রিলিভ। সো হোয়েনএভার এ পেশেন্ট উইল কাম টু ইউ অর কাম টু আস উইথ সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস, কফ অ্যান্ড হুইচ, আমরা যদি তাকে নেবুলাইজেশন করি অথবা ইনহেলড সালবোটামল দেই, তাহলে কিন্তু দেখবে বেশিরভাগ ক্ষেত্রে পাশে রিলিভড হয়ে গেছে, অর্থাৎ রিভার্সিবল। এবং কোনো কোনো সময় এর সাথে যদি আমরা স্টেরয়েড দিই, অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, তাহলে দেখি আরো কুইকলি রিলিভড হয়ে গেছে। তো সুতরাং সেই কথাটাই আমরা বলছিলাম, ইট ইজ রিলিভড বাই সালবোটামল অ্যান্ড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। ল্যাবরেটরি হ্যাজ লিটল ভ্যালু। সো এক্সরে যদি আমরা করি, এই এক্সরেটা দেখা যাচ্ছে যে হাইপার ট্রান্সলুসেন্সি, অর্থাৎ বেশি বেশি কালো, অ্যান্ড হাইপার ইনফ্লেশন, অর্থাৎ হাইপার ইনফ্লেশন মানে যে ডায়াফ্রামের যে ডোম থাকে নর্মালি, রাইট ডোম অফ দ্য ডায়াফ্রাম এ বিট হায়ার দ্যান দ্যাট অফ লেফট ডোম, এখানে দেখা যাচ্ছে দুটো ডোমই, মানে কেউ যেন মনে হচ্ছে যে চিপে নিচের দিকে ফেলাই দিছে এরকম আর কি, ঠিক আছে না? তো দিস ইজ ক্লাসিক্যাল এক্সরে অফ, এখানে সিরাম আইজি রেইজ হতে পারে, পিক এক্সপিরেটরি ফ্লো রেট এটা আমরা করি বড় বাচ্চাদের, যে সমস্ত বাচ্চাদের বয়স 7 বছর উপরে আছে তাদের এটা করি। হ্যাঁ, তাদের ওই যে আমরা ছবিতে দেখাবো পালমারি ফাংশন টেস্ট যেটা আমরা স্পাইরোমেট্রি দিয়ে করি, এগুলো করা যায়, কিন্তু ইট ইজ নট পসিবল টু ডু অফ চিলড্রেন বিলো 7 ইয়ার্স অফ এজ, বিকজ তার নিচের বাচ্চারা কোঅপারেট করে না, কথা শুনে না, এবং আনটিল আনলেস তারা কোঅপারেট না করে তাহলে এটা করি কোনো ই হবে না। দিস ইজ দ্য পিক এক্সপিরেটরি ফ্লোমিটার, পিক এক্সপিরেটরি ফ্লোমিটার, এখানে আমরা বাচ্চার ফুল দিচ্ছি, এবং এটা যদি ভ্যারিয়েবল সকাল এবং বিকেলের মধ্যে ভ্যারিয়েবিলিটি মোর দ্যান 20% থাকে তাহলে এটা সাজেস্টিভ। আচ্ছা, এটা হলো স্পাইরোমিটার, এবং মেশিনের মধ্যে ফু দিচ্ছে এবং বড়ো বাচ্চা বলে সে দিচ্ছে, তো এগুলো আমাদের ডায়াগনোসিস হেল্প করে, বাট এটা আমাদেরকে ডিপেন্ড করতে হয় তাদের উপরে ক্লিনিক্যাল ইস্যুর পরে। সো এখন আমরা তাহলে অ্যাজমার সাইন সিমটম এবং ডায়াগনোসিস আমরা বুঝেছি। আচ্ছা, আমি আর একটু সময় নেব, আর 10 মিনিট ম্যাক্সিমাম, তারপরে তোমাদের ছেড়ে দেবো। তাহলে আমাদের এখন ম্যানেজমেন্টের জন্য, তাহলে আমরা একটা জিনিস কিন্তু আগে বলেছি যে ইটস এ ডিজিজ অফ রিকারেন্স, ডিজিজ অফ রিকারেন্স, একবার না বারে বারে হয়, সেই জিনিসটা কিন্তু আমাদের পরবর্তী চিকিৎসার জন্য এই সেগ্রিগেশনটা করা খুবই খুবই জরুরি, এবং তা না হলে পরে যে সমস্ত মানুষ একবার সাফার করছে তাদের প্ল্যান অফ ম্যানেজমেন্ট একরকম হবে, আবার যে সমস্ত পেশেন্টের খুব বারে বারে সাফার করছে তাদের প্ল্যান অফ ম্যানেজমেন্ট হবে আর এক। তো সেই জন্য আমাদের কি করতে হবে, ম্যানেজমেন্টে যাওয়ার আগে উই শুড ক্লাসিফাই অ্যাজমা অ্যান্ড দেয়ার সিভিয়ারিটি,
severity. We'll be recognizing, trying to recognize any exacerbation. যে কোনো বাচ্চা যখন আমাদের কাছে আসে সে ফ্লেয়ার নিয়ে আসছে কিনা, সে নাকি অত্যন্ত ইমার্জেন্সি নিয়ে আসছে কিনা দেখতে হবে। অ্যাডাপ্ট অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট স্ট্র্যাটেজিস টু স্টপ দ্য অ্যাকিউট সিমটমস অ্যান্ড কিপ দ্য পেশেন্ট সিমটম ফ্রি। এই হলো আমাদের স্ট্র্যাটেজি, যে যদি কোনো সময় ইমার্জেন্সি নিয়ে আসে, এক্সাজারেশন নিয়ে আসে, উই নিড টু স্টপ দ্য অ্যাকিউট সিমটমস এবং আমরা এমন একটা ম্যানেজমেন্ট দিব যে ম্যানেজমেন্টের মধ্যে সে সবসময় সিমটমস ফ্রি নর্মাল লাইফ লিড করতে পারে। এটা আমাদের করতে হবে। আমার মনে হয় এখানে বুঝতে আমাদের অসুবিধা হচ্ছে না, তাহলে আমরা অ্যাজমা ডায়াগনোসিস করবো এবং তাকে ক্লাসিফাই করবো। এটা কি একবার হচ্ছে ইন্টারমিটেন্ট না এটা পারসিস্টেন্ট, এবং তাদের সিভিয়ারিটিটা কি, এটা কি মাইল্ড ইন্টারমিটেন্ট, মডারেট ইন্টারমিটেন্ট, সিভিয়ার ইন্টারমিটেন্ট, আর মাইল্ড ইন্টারমিটেন্ট পারসিস্টেন্ট, এরকম সিভিয়ারিটি করতে হবে। এবং তার যে কোনো অ্যাবজারভেশন যদি থাকে এটা কিন্তু খুব কুইকলি করতে হবে, তা নাহলে হঠাৎ করে তার কিন্তু ওই গ্যাসিয়াস এক্সচেঞ্জে গোলমাল হয়ে সে কিন্তু সায়ানোসিস হয়ে লাইফ থ্রেটিং সিচুয়েশন চলে যেতে পারে। আর তারপরে আমরা উইল বি অ্যাডপ্টিং অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট। কি উদ্দেশ্য হবে একটা, যে তার জন্য অ্যাকিউট সিমটমস কোনো সময় লাইফ থ্রেটিং ইনফেকশন মানে না হয়, সিচুয়েশন না হয়, এবং তাকে আমাদের থাকবে যে আর পাঁচটা বাচ্চার মতো এই বাচ্চাটাও আমাদের বেড়ে উঠুক সিমটম ফ্রি অ্যাজমা নিয়ে। তাহলে অ্যাজমা ক্লাসিফিকেশনটা আমরা করি বেসড অন দ্য ফ্রিকোয়েন্সি অফ রিকারেন্স অফ অ্যাজমা সিমটম। ফ্রিকোয়েন্সি, একবার হয়েছে, বারে বারে দেরি হয়, একবার হয়, সপ্তাহে একবার হয়, প্রতিদিন হয়, মাসে একবার হয়, আজকে হয়েছিল, ছ মাসের মধ্যে আর খবর নাই। তো এইরকমভাবে আমরা একটা এই ফ্রিকোয়েন্সি অফ অ্যাটাক্স, ফ্রিকোয়েন্সি অফ রিকারেন্স অফ অ্যাজমা সিমটমস। তো সেইটা কি, যদি এই যে সিমটমসগুলো হয়, এই সিমটমসগুলো কিন্তু দিনের বেলায় হতে পারে, এটা রাত্রেবেলায় হতে পারে, নাইট টাইম, সো ডে টাইম সিমটমস, নাইট টাইম সিমটমস। তো এখন এই হিস্ট্রিটা কে দিবে, যে কয়বার হয়েছে কয়বার হয়নি এই হিস্ট্রিটা কে দিবে? এটা দিবে শুধু মা, বাবারা দিবে না, বাবারা পারে না, জানে না। বাবাদের কথা তাহলে বলি, আমাকে একদিন এরকম আসে রাত নটার সময় এক বাবা এসে খুব হন্তদন্ত হয়ে, মনে হলো যে খুব ব্যস্ত হয়ে আমাকে ফোন, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব টেলিফোন করছে। তো আমি বললাম কি ঘটনা? তো ডাক্তার সাহেব কি ওষুধ দিলেন? এই তো জ্বর তো ভালো হয় নাই। তা বললাম জ্বর কত? এই যে জিজ্ঞেস করছি মানে এও আর উত্তর নাই। আচ্ছা সকাল থেকে জ্বর সারাদিন কি ছিল নাকি এখন আসছে? উত্তর নাই। আচ্ছা এই যে জ্বরের সাথে বাচ্চা পেশাব করছে কবার? উত্তর নাই। এই কিছুক্ষণ আমার সাথে এই হ্যাঁ এটা ওটা করে, তারপর যখন আমি কোশ্চেন শুরু করছি, ক্রস কোশ্চেন করে, এই নেন আপনি ওর মায়ের সাথে একটু কথা বলেন, তার মানে তার দূরত্ব শেষ। অফিস থেকে এসে সারাদিন ধরে তো খোঁজ খবর রাখে না, এসে ঝাড়ি খাইছে, ঝাড়ি খাইয়ে খুব ব্যস্ততা দেখাইছে আমার সাথে। কিন্তু এই হলো বাপদের অবস্থা। সুতরাং ইউ উইল বি ডিপেন্ডিং অন দ্য হিস্ট্রি গিভেন বাই দি মাম। মাদেরকে মায়েরা দিবে, আমাদের এই শিক্ষিত মা, অশিক্ষিত মা, এই মায়েরা যে হিস্ট্রি দিবে তার উপর বেস করে কিন্তু আমাদের এটা করতে হবে। তো দিনের বেলায় এই মাটা অনেক কাজকামে ব্যস্ত থাকে, ডে টাইম সিমটমস তার পক্ষে, সংসারে দশটা কাজ করতে করতে তার বাচ্চা কয়বার কাশি দিল, কয়বার শ্বাসকষ্ট হলো, এটা তার পক্ষে নির্ণয় করে হিস্ট্রি দেওয়া খুবই কঠিন। রাত্রিবেলায় যখন সে বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে ঘুমায়, চারিদিকে পৃথিবী নীরব নিস্তব্ধ থাকে, তখন হুইজ এবং রেসপিরেটরি ডিস্ট্রেস মায়েরকে কিছুটা হলেও দিনের থেকে বেটার ইনফরমেশন উনি দিতে পারেন। তো সেই জন্যে আমাদের ক্লিনিক্যাল সায়েন্টিস্টরা ডে টাইম অ্যাজমা সিমটমস এর থেকে নাইট টাইম অ্যাজমা সিমটমস এর পরে গুরুত্বটা দেন বেশি। তাহলে সেই গুরুত্বটা কেমন? যদি আমি এখন এখন বলি ইন্টারমিটেন্ট অ্যাজমা, যে নাইট সিমটমস অর্থাৎ কি সিমটমস, কফ আর রেসপিরেটরি ডিস্ট্রেস অর হুইজ, যদি দুই অথবা তার কম প্রতি মাসে হয়, দুই অথবা তার কম, দুইটা মনে রাখলে হবে, দুইয়ের কম অথবা দুই অথবা তার কম যদি হয় তাকে আমরা বলি ইন্টারমিটেন্ট অ্যাজমা। ঠিক একইভাবে যদি আমরা দেখি পারসিস্টেন্ট অ্যাজমা, যদি মোর দেন টু টাইমস পার মান্থ, মোর দেন টু টাইমস পার মান্থ যদি হয় তাহলে, সো দ্যাট ইজ এ বেসিক ডিফারেন্স। ইন্টারমিটেন্ট অ্যাজমার চিকিৎসা একরকম হবে, পারসিস্টেন্ট অ্যাজমার চিকিৎসা, পারসিস্টেন্ট মানে তার বারে বারে হচ্ছে,
এবং সেই ফ্রিকোয়েন্সিজ মোর দেন টু টাইমস পার মান্থ। আর ইন্টারমিডিয়েন্ট অ্যাজমা তার হচ্ছে দুইবার অথবা তার কম প্রতি মাসে। এবং এই যে পারসিস্টেন্ট অ্যাজমা যখন দেখা যাবে সপ্তাহে একবার হচ্ছে তখন তাকে বলে মডারেট পারসিস্টেন্ট অ্যাজমা, যখন দেখা যাবে কন্টিনিউয়াসলি তখন তাকে যাবে পারসিস্টেন্ট সিভিয়ার পারসিস্টেন্ট অ্যাজমা। তাহলে এই যে গ্রুপ অফ পেশেন্ট, এই গ্রুপ অফ পেশেন্ট যেহেতু তার বারে বারে হচ্ছে, বারে বারে ইনফ্লামেশন হচ্ছে, সো দিস ইজ এ ভেরি গুড ক্যান্ডিডেট ফর রিকারেন্ট ইনফ্লামেশন। অ্যান্ড রিকারেন্ট ইনফ্লামেশন গিভ রাইজ টু ফরমেশন অফ ফাইব্রোসিস এবং চেস্ট ডিফর্মিটি। তাহলে এই পেশেন্টগুলোকে কিন্তু আমাকে ওই অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগের আওতায় আনতেই হবে। তা যদি আমি না আনতে পারি, তাহলে ইনফ্লামেশনটাকে যদি আমি কন্ট্রোল না করতে পারি, তাহলে কি হবে, এই ফাইব্রোসিস হবে, ফাইব্রোসিস হইলে চেস্ট ডিফর্মিটি হয়ে যাবে, আর চেস্ট ডিফর্মিটি হয়ে গেলে ওর সারাটা জীবন একটা ইরিভার্সিবল একটা সিচুয়েশন তাকে বাঁচতে হবে, এবং আলটিমেটলি চাইল্ড উইল ডাই উইদাউট এনি ট্রিটমেন্ট। এবং এটা আমাদের গাফিলতি হোক, মা বাবাদের গাফিলতি হোক, এই বাচ্চাটা সারাটা জীবন এখানে ধ্বংস হয়ে গেল, নষ্ট হয়ে গেল। তাহলে এই জিনিসটা আমাদের দরকার। আমি এখানে এই ম্যানেজমেন্টের মধ্যে প্রায়শই ইন্টারন্যাশনাল বডিজ নানান রকম পরিবর্তন নিয়ে আসেন, সে সমস্ত পরিবর্তন আমরা পরে শিখব, বাট আমার বেসিক জিনিসটা আমরা যদি শিখে নিতে পারি, তারপরে এরপরে আমরা কোথায় প্রলেপ দিব, কোথায় রং দিব, কোথায় কি করব সেটা পরে, কিন্তু আমার বেসিক যে জায়গাটা সেটা হলো ফার্স্ট সেগ্রিগেশন, whether the patient's asthma is intermittent asthma or persistent. এই জায়গাটা কিন্তু আমাদের বুঝতে হবে। সো আমি এখানে দুই দেখিয়েছি, মানে হলো মোর দেন টু, টু আর লেস দেন টু, টু এই জায়গাটা আমাদের, দিস দা, এটা হলো মনে রাখার সুবিধা যে এইটা আমাদের খেয়াল করতে হবে যে যখন ইন্টারমিটেন্ট অ্যাজমা হবে তখন তার অ্যাটাকটা হবে টু আর মোর, সরি টু আর লেস, আর যখন পারসিস্টেন্ট অ্যাজমা হবে মোর দেন টু। মোর দেন টু মানে কি, তিন, আড়াই তো আর হয় না। তো সুতরাং এইভাবে খেয়াল করতে হবে যে মা এখন যদি বলে যে গত এক মাসের মধ্যে এর এইরকম কাশি, কাশতে কাশতে রাতে ঘুমাতে পারেন না, সারা রাত বসে থাকে, ভোরের দিকে একটু ঘুমায়, স্কুল কামাই যায়, এই ধরনের হিস্ট্রি যদি মা দেন, তাহলে বুঝতে হবে যে এটা পারসিস্টেন্ট অ্যাজমা। সো পারসিস্টেন্ট অ্যাজমা যখনই আমরা ডায়াগনোসিস করব তখন তার ম্যানেজমেন্ট একরকম হবে। আর কিছু আছে স্পেশাল ভ্যারিয়েন্ট অ্যাজমা, যেমন হলো এই যে ড্রাগ ইনডিউসড অ্যাজমা, হ্যাঁ, তারপরে হলো এই যে বৃষ্টি বাদলের দিনে যেটা হয় এনভায়রনমেন্টাল টেম্পারেচারের জন্য হয়, সেটাও এরকম কিছু কিছু জায়গা আছে, একটু বড় বাচ্চা মানে মাদের জন্য প্রেগন্যান্সি ইনডিউসড অ্যাজমা, এরকম আছে স্পেশাল অ্যাজমা। তাহলে অ্যাজমাকে আমরা তিনটে ভাগে, তিনটা জিনিসই করতে পারি, ইন্টারমিটেন্ট অ্যাজমা, পারসিস্টেন্ট অ্যাজমা অ্যান্ড স্পেশাল ভ্যারিয়েন্ট অ্যাজমা। এখানে মনে রাখতে হবে যে এই ইন্টারমিটেন্ট অ্যাজমা অথবা পারসিস্টেন্ট অ্যাজমা যে কোনো সময় যদি পারি তাহলে আমরা পরে স্লাইডে যাই। সো অল দিস থ্রি ক্যান গিভ রাইজ অ্যাকিউট ইন ফ্লেয়ার আপ, এটাই আমি বলছি ফ্লেয়ার আপ, ফ্লেয়ার আপ। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই ফ্লেয়ার আপ নিয়ে হসপিটাল ইমার্জেন্সিতে অনেক বাচ্চা আসে, তখন তাদেরকে খুব র্যাপিডলি মানে অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটরস দিতে হয়, স্টেরয়েড দিতে হয়, আইভি ফ্লুইড দিতে হয়, অক্সিজেন, নানান কিছু করে তাদেরকে রেস্কিউ করতে হয়। তো সুতরাং এই জায়গাটা আমাদের খেলো। সুতরাং এই ইন্টারমিটেন্ট অ্যাজমার ম্যানেজমেন্ট একরকম, পারসিস্টেন্ট অ্যাজমার ম্যানেজমেন্ট একরকম, এবং ফ্লেয়ারের ম্যানেজমেন্ট আর একরকম। তা আমরা দেখি কি করি। সো ম্যানেজমেন্ট প্রিন্সিপাল, ম্যানেজমেন্ট প্রিন্সিপাল, তাহলে আমরা এখানে একটু ভালো করে খেয়াল করি, অ্যাজমা, এয়ারওয়ে ইনফ্লামেশন অ্যান্ড ব্রঙ্কোকনস্ট্রিকশন, এই তো বেসিক কথা। ইনফ্লামেশন হয়েছে, সেখানে ইডিমা হয়েছে, মাস্কুলার কন্ট্রাকশন হয়েছে, তারপরে সেখানে কি ছিল যেন, ওইটা ওই যে গবলেট সেল থেকে মিউকাস আসছে, সব কিছু মিলিয়ে দেখা গেছে এয়ারওয়ে ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়েছে। তো আমার চিকিৎসাটা কি, ব্রঙ্কোডাইলেটার্স বা অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্টস অ্যান্ড ব্রঙ্কোডাইলেটেশন, চিকিৎসা এটি। তাহলে প্রিন্সিপাল হলো ম্যানেজ, এয়ারওয়ে ইনফ্লামেশন হয়েছে বাই অ্যান্টি ইনফ্লামেটরি দেন, ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়েছে ব্রঙ্কোডাইলেটেশন দিয়ে, চিকিৎসা শেষ। সেকেন্ড কি, ইন্টারমিটেন্ট অ্যাজমা, ইন্টারমিটেন্ট অ্যাজমা বলেছি কি যে
মাসে কাশি অথবা শ্বাসকষ্ট হয় দুই অথবা তার কম, দুইয়ের কম কত, দেড়বার, একবার, তাহলে দুইবারের দুই অথবা তার থেকে কম যদি অ্যাটাক্স হয় প্রতি মাসে, তাহলে আমরা তাকে কি বলবো, ইন্টারমিডিয়েন্ট অ্যাজমা। সো ইন্টারমিডিয়েন্ট অ্যাজমার চিকিৎসা ইন্টারমিডিয়েন্টলি হবে কি, সেটা রিলিভ উইথ কি র্যাপিডলি অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটরস সাবা, যেমন সালবুটামল, আলবুটারল ফর ব্রঙ্কোডাইলেটেশন। এখানে আইসিএস এটা লাগবে না, সাধারণত নতুন গাইডলাইন এটা আসছে, এটা আমরা পরে বুঝবো। তাহলে আমি যদি বলি যে ইন্টারমিডিয়েট শর্ট অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটরস, তাহলে আমরা র্যাপিডলি অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটরস বলি, অথবা সালবুটামল, অ্যালবুটারল দেব এবং ফর ব্রঙ্কোডাইলেটরস। পারসিস্টেন্ট অ্যাজমা কি, পারসিস্টেন্ট ম্যানেজমেন্ট টু কন্ট্রোল এয়ারওয়ে ছিল ইন্টারমিডিয়েট ম্যানেজমেন্ট, ইন্টারমিডিয়েট ম্যানেজ আমরা বলেছি ইন্টারমিডিয়েট ম্যানেজমেন্ট, ইন্টারমিডিয়েট অ্যাজমা ইন্টারমিডিয়েট ম্যানেজমেন্ট, পারসিস্টেন্ট অ্যাজমা পারসিস্টেন্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে, এইটাই হলো কথা। সো ইন্টারমিডিয়েট অ্যাজমা ইন্টারমিডিয়েট ম্যানেজমেন্ট মানে তার চিকিৎসাটা হবে যে যখন তার সিমটমস হবে তখন সে পাঁচ দিন সাত দিনের জন্য ব্রঙ্কোডাইলেটরস নেবে, এবং তাতে যদি না হয় সে শর্ট কোর্স স্টেরয়েড নিতে পারে, এবং সে মাইল্ড মডারেট সিভিয়ার, সিভিয়ার হয়ে গেলে তো সে হাসপাতালে আসেই। আর পারসিস্টেন্ট অ্যাজমা তার মানে তার অ্যাটাকের ফ্রিকোয়েন্সি প্রতি মাসে মোর দেন টু অর্থাৎ তিন, এই যে তিনবারে অ্যাটাক হলো, এইরকম বারে বারে যদি ইনফ্লামেশন হয় তাহলে সে যেহেতু একটা গুড ক্যান্ডিডেট ফর লাং ফাইব্রোসিস, সুতরাং তাকে অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস দিয়ে তার ইনফ্লামেশনটা কমাতে হবে। আর তা যদি আমি না কমাতে পারি তাহলে আলটিমেটলি এই পেশেন্টটা লাং ফাইব্রোসিস হয়ে যাবে। তাহলে সেই ইনহেলড কর্টিকোস্টেরয়েডটা কি, সেটা হলো আমাদের স্টেরয়েড আমরা মুখে নিতে পারি কিন্তু তার সাইড এফেক্টস অনেক বেশি হবে, সেজন্য ইনহেলড কর্টিকোস্টেরয়েড, যেমন হলো কি ফ্লুটেকাসোন, বেক্লোমেথাসোন, এই জাতীয় কিছু ইনহেলড কর্টিকোস্টেরয়েড আছে, এবং তার সাথে লং অ্যাক্টিং বিটা টু অ্যাগনিস্ট, লং অ্যাক্টিং বিটা টু অ্যাগনিস্ট, সালমেটরোল, এরকম ওষুধপত্র আছে। আর আদার্স যেমন আছে লিকোট্রিন অ্যান্টাগনিস্ট, অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস, বায়োলজিক্যাল এজেন্টস ইত্যাদি ইত্যাদি, তো এগুলো সবই আছে, কিন্তু আমাদের ওষুধ হলো একটাই, অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। সেই অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগসটা কি, স্টেরয়েডটাকে আমরা বলি অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। ইনফ্লামেশনের সব থেকে বড় শত্রু হলো স্টেরয়েড, স্টেরয়েড দেওয়া তো আগুনের পানি পড়লো, বন্ধ হয়ে গেল, তো সুতরাং এটা আমরা দেব ইনহেলড ফর্মে। কেন দেবো ইনহেলড ফর্মে, ওরাল ফর্মে যদি কেউ স্টেরয়েড খায় তাহলে এই অ্যাজমা তো ছিল, তার সাথে তার ডায়াবেটিস বাধাইবা, তার সাথে তার হাইপার টেনশন বাধাইবা ইত্যাদিতে কইরা তার বারোটা বাজায় তারপর সারবা। সুতরাং এই ওরালি না দিয়ে, সিস্টেমিক স্টেরয়েড না দিয়ে আমরা ইনহেলড স্টেরয়েড দেবো। ইনহেলড স্টেরয়েডের বা সিস্টেমিক অ্যাবজর্পশন খুবই খুবই কম, এবং এটা লোকাল অ্যাকশন, সেই জন্য এটা ব্লাডের মধ্যে যায় না, সাইড এফেক্টস খুবই কম, এবং আলটিমেটলি এটা বাচ্চাদের উপর কোনো কুপ্রভাব পড়ে না। কিন্তু এখানে আমাদের খেয়াল করতে হবে যে তার লাংসটাকে বাঁচাতে হবে ফ্রম ফাইব্রোসিস, এই বাঁচানোর জন্যই কি আমাদের দেওয়া, এর জন্য ছোটোখাটো সাইড এফেক্ট যা হোক তা হয় হোক গিয়া। হ্যাঁ, অনেকে আবার বলে যে হাইট কমে যাবে, আরে কিসের হাইট কমে যাবে, ও বাঁচে না, ওর ফাইব্রোসিস হয়েছে, হাইট দিয়ে কি হবে, ও বাঁচলে তার হাইট দেখা যাবে। সুতরাং এটা আমাদের ব্যবহার করতেই হবে, এবং তার সাথে অন্যান্য জিনিস যেগুলো আছে এগুলো ইয়ে। তো এখন এটা নিয়ে একটা বিরাট একটা ভেজাল, হ্যাঁ, ইনহেলার ব্যবহার করবে, ইনহেলার ব্যবহার করলে আল্লাহ মানুষে কি করবো, এটা হইব সেটা হইব নানান কিছু, কিন্তু এটা আমাদের মানুষকে বোঝাতে হবে, কারণ লাংটাকে সেভ যদি করতে হয় তাহলে আমাদেরকে এই ইনহেলার থেরাপি নিতেই হবে, হবে হবে। কারণ আমি যদি কল্পনা করি যে একটা পেশেন্ট, সে সালবুটামল আমরা ইনহেলড ফর্মে দিলাম, আর একটা পেশেন্টকে ওরালি ফর্মে দিলাম, তাহলে কি দাঁড়াইলো ঘটনাটা, যখন আমি তাকে মুখে দিলাম সে একটা সালবুটামল ট্যাবলেট অথবা সিরাপ খাওয়াই দিলাম, এটা নাড়ির মধ্যে যাইব, নাড়ির মধ্যে রক্তে যাইব, রক্তের মাধ্যমে তারপর সে লাংসে আসবে, কাম করবে, তাহলে এটা কত পথ ঘুরিয়ে আসে লাংসে কাজ করবে। আর আমি যদি একটা ইনফ্লাম মানে কি বলে ইনহেলার ফর্মে আমি দেই, তাহলে ওষুধটা আমি সরাসরি লাংসে যেখানে ইনফ্লামেশনটা হয়েছে, যেখানে কনস্ট্রিকশনটা হয়েছে সেখানে দিচ্ছি, তাহলে লোকাল অ্যাকশন, তাহলে
এটা এই ইনহেলড ইনহেলড ফর্মে যদি আমি ওষুধটা দিতে পারি তাহলে কুইক অ্যাকশন লেস সাইড এফেক্টস, আর যদি আমি মুখে খাওয়াই দিতে পারি সেই মুখে নাড়ির থেকে রক্তে যাবে, রক্তের থেকে এই যে মানে এতটা পথ ঘুরে আমার লাংসে আসবে, দ্যাট উইল বি ট্রিটমেন্ট উইল বি ডিলেড এবং ইজ হ্যাভিং মেনি সাইড এফেক্টস। সো উই নিড টু অ্যাডভোকেট ইন ফেভার অফ ইনহেলড ড্রাগস, ইনহেলড সালবুটামল, ইনহেলড কর্টিকোস্টেরয়েড, কর্টিকোস্টেরয়েড ফর পারসিস্টেন্ট ম্যানেজমেন্ট অফ পারসিস্টেন্ট অ্যাজমা অ্যান্ড ইনহেলড সালবুটামল ফর টেম্পোরারি রিলিফ, এটা আমাদের দিতে হবে। সুতরাং আমাদের এখানে অ্যাডভোকেসি করতে হবে ফর ইনহেলেশন থেরাপি, নট ওরাল। সো আমরা যদি এখন সেই চিকিৎসাটা আমরা যদি একটা লাইনের মধ্যে আমরা নিয়ে আসতে পারি তাহলে আমরা কি করব, যে স্টেপ ওয়ান ডায়াগনোসিসটা হলো, ক্লাসিফিকেশনটা হলো ইন্টারমিটেন্ট অ্যাজমা। কি সেটা আমি আবার বলি, যে ফ্রিকোয়েন্সি অফ অ্যাটাক্স পার মান্থ ইজ টু অর লেস দেন টু, এটাকে আমি ইন্টারমিডিয়েট, এবং এই পেশেন্টের জন্য আমাদের চিকিৎসা হলো কি, ইন্টারমিডিয়েট ট্রিটমেন্ট। ইন্টারমিডিয়েট ট্রিটমেন্ট কি, এই যে জিনিসটা এটা হলো সালবুটামল, এই সালবুটামল দিয়ে আমরা চিকিৎসা করব। আর স্টেপ টুটা কি হলো, হোয়েনএভার ইট ইজ মাইল্ড পারসিস্টেন্ট, হোয়েনএভার দি নাইট অ্যাটাক রেট ইজ রিকারেন্স রেট ইজ মোর দেন টু পার মান্থ, তাহলে আমরা বলো এটা হলো পার মান্থ, মোর দেন ওয়ান পার উইক অ্যান্ড ডেলি, এরকম ভাবে চলে গেছে সিভিআইটি অনুপাতে। এবং এদের এই যে চারটা স্টেজ, এই চারটা স্টেজকে চিকিৎসার জন্য আমাদের কি বলা হবে, পারসিস্টেন্ট অ্যাজমা। এবং এই পারসিস্টেন্ট অ্যাজমা চিকিৎসার জন্যে আমাদের পারসিস্টেন্ট ট্রিটমেন্ট লাগবে, অ্যান্ড দ্যাট ট্রিটমেন্ট হলো ICS। তাহলে হলো ইন্টারমিডিয়েট অ্যাজমা চিকিৎসার জন্য সালবুটামল, আর পারসিস্টেন্ট অ্যাজমা চিকিৎসার জন্য ICS, ইনহেলড কর্টিকোস্টেরয়েড, ইনহেলড কর্টিকোস্টেরয়েড। সো দিস চিকিৎসা শেষ। তাহলে অ্যাজমা রিলিভারের মধ্যে আমাদের কি আছে, ব্রঙ্কোডাইলেটরস, ঠিক আছে, শর্ট অ্যাক্টিং ব্রঙ্কো ব্রঙ্কিয়াল কি যেন ব্রঙ্কোডাইলেটরস সালবুটামল নিয়ে, এর মধ্যে এর সাথে আমরা কখনো সিস্টেমিক স্টেরয়েড ব্যবহার করি যখন ইনফ্লামেশন খুব অ্যাকিউট থাকে। ইপ্রাপ্রোট্রপিয়াম ব্রোমাইড, এটাও হলো আমরা ওই যে প্যাথোলোফিজিওলজি আমরা যখন করেছিলাম তখন ভ্যাগাস নার্ভ স্টিমুলেশন হচ্ছিল, তো ভ্যাগাস নার্ভ স্টিমুলেশনটাকে ইয়ে করার জন্য এই অ্যান্টিকোলিনার্জিক ড্রাগটা আমরা অনেক সময় ব্যবহার করি। এর সাথে আমাদের অক্সিজেন কখনো লাগে, অ্যামোনিওফাইলিন, এগুলো নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। সুতরাং আসল ওষুধটা হলো সালবুটামল, শর্ট অ্যাক্টিং বিটা টু অ্যাগনিস্ট, ঠিক আছে। ফ্লেয়ার আপ যদি হয় তাহলে এই ফ্লেয়ারের মানে কি, যখন অ্যাকিউট এক্সাজারেশন হবে তখন এই ব্রঙ্কোডাইলেটরের সাথে আমাদের স্টেরয়েড এটা ওটা দিতে হবে। বাট বেসিক্যালি যদি ফ্লেয়ার না থাকে তাহলে সিম্পল সালবুটামল ইজ সাফিসিয়েন্ট। অ্যাজমা কন্ট্রোলার প্রিভেন্টার্স, ICS, ফুলটিক অ্যাসোন, বেক্লোমেথাসোন, ট্রায়ামসোলন ইত্যাদি ইত্যাদি আমরা একটু আগে বলছিলাম। কাদের জন্য আমরা দিব এই কন্ট্রোলার্স গুলো, দোজ হু হ্যাভ বিন সাফারিং ফ্রম রিকারেন্ট অ্যাটাক্স। এর সাথে লং অ্যাক্টিং বিটা টু অ্যাগনিস্ট, যেমন সালমেট্রোল, ফরমেট্রোল, এগুলো আছে। এবং আমাদের দেশে যে সমস্ত প্রিপারেশন গুলো পাওয়া যায় সেগুলো দুটো কম্বিনেশনে পাওয়া যায়, সুতরাং এটা ইন্ডিকেটেড ফর ম্যানেজমেন্ট অফ পারসিস্টেন্ট অ্যাজমা। লিউকোট্রিন অ্যান্টাগনিস্ট, মন্টিলুকাস্ট আমরা খুব ফ্রিকোয়েন্টলি ব্যবহার করি, বাট ইট ইস নট দ্য ফার্স্ট লাইন ড্রাগ, ইট ইস দ্য সেকেন্ড লাইন ড্রাগ। বাট ফার্স্ট লাইন ড্রাগ ইজ অলওয়েজ ইনহেল কর্টিকোস্টেরয়েড, ইনহেল কর্টিকোস্টেরয়েড। স্টেরয়েড শুনে আমরা ডাক্তারের জন্য ঘাবড়াই না যাই, তাহলে বাচ্চার বাবা মাদের তো কথাই আলাদা। তারপর হলো অ্যান্টি ই, মনোক্লোনাল অ্যান্টিবডি ওষুধ, এবং এগুলো দেওয়া যায়, এবং এটাতে অনেক সময় দেখা যায় যে ভ্যারিয়েবল রেজাল্টস, বাট ইজ ওয়ান অফ দি অপশন ফর দ্য ট্রিটমেন্ট অফ পারসিস্টেন্ট অ্যাজমা। তাহলে অ্যাজমা এক্সাজারবেশন যদি হয়, মাইল্ড আর মডারেট, সিভিয়ার, লাইফ থ্রেটেনিং, এই এক্সাজারবেশন গুলো এরকম তিনটে ভাগে হতে পারে। তো এই এক্সাজারবেশন যদি হয় তো তার জন্য আমাদের মনিটরিং করতে, নেবুলাইজেশন আমরা আমাদের কাছে যদি আসে, হ্যাঁ, নেবুলাইজেশন অফ ব্রঙ্কোডাইলেটরস 20 মিনিটস পর অন আওয়ার, স্টেরয়েড প্রেডনিসোল, প্রপ্ট অপোজিশন, হ্যাঁ, অক্সিজেন ইনহেলেশন, সিস্টেমিক স্টেরয়েড, তো এগুলো আমাদের লাগে, মনিটরিং ইত্যাদি ইত্যাদি। এইটা আমরা জাস্ট আমি একটা ছবি দেখাই শেষ করে দেবো। এই বাচ্চাটা অ্যাকিউট এক্সাজারবেশন নিয়ে আমাদের কাছে আসছে,
এবং আমরা তাকে কি করেছি, তাকে প্রপার পজিশন করে শুয়েছি, তাকে আমরা নেবুলাইজেশন দিচ্ছি, তাকে আমরা অক্সিজেন দিচ্ছি, তার আমরা পালস অক্সিমিটার দিয়ে তার অক্সিজেন স্যাচুরেশনটা দিচ্ছি। সো একটা খাটের মধ্যে আমরা সব কিছুই করছি, প্রপার পজিশন, তারপরে এই নেবুলাইজেশন, তারপরে তার অক্সিজেনেশন এবং অ্যাট দ্য সেম টাইম তার অক্সিজেন স্যাচুরেশন দেখছি, অ্যান্ড দিস ইজ নেবুলাইজেশন। এবং সিভিয়ার লাইফ থ্রেটনিং এক্সাজারেশন হসপিটালাইজেশন প্রপার এই যেগুলো আমরা করেছি সেইটাই আমি একটু দেখাইলাম। যেহেতু পেশেন্টের অনেক শ্বাসকষ্ট হচ্ছে, মুখে খেতে পারবে না, তাহলে তাকে কিন্তু আইভি ফ্লুইড আমাদের দিতে হবে। এবং এখানে লাইফ থ্রেটনিং সিচুয়েশন, সুতরাং উই শুড নট ডু এনি কিপটামি ফর গিভিং সিস্টেমিক স্টেরয়েড। স্টেরয়েড আমাদের দিয়ে দিতে হবে এবং এটা কিন্তু কাজ করতে একটু সময় লাগে, 2-3 ঘন্টার সময় লাগে, বাট এই সময়ের ভিতরে আমার সাপোর্ট দিলে পরে যে অ্যাকশনটা খুবই ড্রামাটিক হবে। এবং তারপরে আমরা যেরকম আর্জেন্ট রেফারাল টু অ্যাকিউট কেয়ার ফ্যাসিলিটি যদি ইয়ে থাকে ভর্তি করে দিবেন, যদি আরও কিছু লাগে, কারণ অনেক সময় পেশেন্টের ইয়ে লাগে, ভেন্টিলেটরি সাপোর্ট লাগে, তো সেরকম যদি কিছু হয় সেটা বলো। তাহলে এখানে আমি কি পয়েন্টস আমরা কি বুঝলাম, ডায়াগনোসিস অ্যান্ড ক্লাসিফিকেশন ইজ মেনলি ক্লিনিক্যাল, এ কথা তো ঠিক, আমরা একটু আগে কথা বলেছি। সেকেন্ড হলো ট্রিটমেন্ট অফ ইন্টারমিটেন্ট অ্যাজমা ইজ বাই রিলিভার শর্ট অ্যাক্টিং বিটা টু অ্যাগোনিস্ট, ঠিক আছে, শর্ট অ্যাক্টিং বিটা টু অ্যাগোনিস্ট। ট্রিটমেন্ট অফ পারসিস্টেন্ট অ্যাজমা বাই প্রিভেন্টার্স মেনলি ইনহেলড কর্টিকোস্টেরয়েড। চার নম্বর হলো এক্সাজারেশন মে বি লাইফ থ্রেটনিং, সো অলওয়েজ বি রেডি টু ডিল উইথ। তাহলে অ্যাজ এ হোল এখন তো ফোন আমরা বিভিন্ন সেকশন ধরে ধরে শরীরে সামারি করছি, নাও দি ফাইনাল সামারাইজেশন। তাহলে আমরা এখন যে কথাগুলো বলবো, আমরা প্রথমে যা বলছি তার সাথে কোনো রকম বিভ্রান্তিমূলক কিছু বলি কিনা এটা খেয়াল করবা, যে অ্যাজমা ইজ দ্য থার্ড কমনেস্ট রেসপিরেটরি ইলনেস অফ চিলড্রেন ইন বাংলাদেশ। প্রথমটা ছিল ব্রঙ্কিওলাইটিস, দুই নম্বর ছিল নিউমোনিয়া, তিন নম্বর ছিল অ্যাজমা। সো তিন নম্বর যেহেতু ছিল এটাকে আমরা ফার্স্ট বলতে পারবো না, থার্ড বলতে হবে। দুই নম্বর হলো রিকারেন্ট অ্যান্ড রিভার্সিবল ইনফ্লামেশন, ইনফ্লামেটরি ব্রঙ্কোকনস্ট্রিকশন, রিকারেন্ট অ্যান্ড রিভার্সিবল, রিকারেন্ট অ্যান্ড রিভার্সিবল ইনফ্লামেটরি ব্রঙ্কোকনস্ট্রিকশন ফলোয়িং এক্সপোজার টু অ্যালার্জেন্স ইন হাইপার সেন্সিটিভ হাইপার রিয়াক্টিভ এয়ারওয়ে ইজ দ্য মেইন প্যাথোলজি। আমরা এটা নিয়ে যথেষ্ট আলোচনা করেছি। তিন নম্বর হলো ব্রঙ্কোকনস্ট্রিকশন লিডস টু ফিসার্স অফ এয়ার ফ্লো লিমিটেশন, এয়ার ট্রাপিং অ্যান্ড হাইপোক্সিমিয়া। এগুলো আমরা আলোচনা করছি, আমরা শুধু কি পয়েন্টসটা সামারি করছি। যে কথাটা আমরা বলছিলাম যে ব্রঙ্কোকনস্ট্রিকশন লিডস টু ফিচার্স অফ এয়ার ফ্লো লিমিটেশন অ্যান্ড এয়ার ট্রাপিং, আর এরপরে যে জিনিসটা আসে এটা আসছে না কেন, দেখ এরপরে আর নাই বলে নাকি। ওকে, আর একটা জিনিস আমি এখানে বলি, সেটা হলো যে যদি ক্লাসিফিকেশনে ইন্টারমিটেন্ট অ্যাজমা হয় তাহলে ইন্টারমিটেন্ট ম্যানেজমেন্ট, যদি পারসিস্টেন্ট অ্যাজমা হয় পারসিস্টেন্ট ম্যানেজমেন্ট উইথ ইনহেলড কর্টিকোস্টেরয়েড। এবং আমি এখানে শেষ করছি, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে ইউ শুড হ্যাভ ইন্টারাকশন উইথ মি, এবং এখানে সুযোগ থাকলে আমরা ডাইরেক্টলি 10-15 মিনিট আলোচনা করতে পারি। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং ইওর প্যাশনস, তোমাদের অসাধারণ মনোযোগ আমার এই সাধারণ কথা শোনার জন্যে, তোমাদেরকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।